কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি জানি না কেউ আমাকে শুনতে পাচ্ছেন কিনা। যদি শুনতে পান তাহলে যদি শোনা যায় তাহলে আমাকে লিখে আপনারা বলতে পারেন আপনাকে শোনা আমাকে শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি শুরু করবো আর কি। ফেসবুক লাইভের আসলে এটা একটু বিশাল কঠিন ব্যাপার যে আমাকে আসলে লাইভে বোঝা যাচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারছি না। তো বুঝতে পারলে আচ্ছা শোনা যাচ্ছে, সব অল ক্লিয়ার? সরি। আচ্ছা, আমাদের গতকাল আমি টপিকসগুলো বলেছিলাম কি ধরনের টপিকস নিয়ে আমরা আলোচনা করব, আজকে সেই টপিকসগুলো নিয়ে কথা বলবো, টপিকসের বাইরেও কথা বলবো, আপনাদের প্রশ্নগুলো শুনবো। আশা করি গতবার যতগুলো মানুষ আমাকে সাপোর্ট দিয়েছেন ততগুলো মানুষ থাকবেন বা আর বেশি থাকবেন। আজকে যে টপিকটা আমরা ঠিক করেছি সেটি আসলে শুনে মনে হতে পারে সেটা একটি বেসিক বেসিক হচ্ছে টপিক, মানে কোন ক্যামেরা কিনবেন বা কোন লেন্সটা আপনি কিনবেন। আসলে ব্যাপারটা বেসিক না, এই কনফিউশনটা প্রথমে ক্লিয়ার করি। সেটা হচ্ছে এটি আসলে ওয়েডিং ফটোগ্রাফারদের জন্য কোন ধরনের লেন্স আমি প্রেফার করি, আমি কোন ধরনের লেন্স ইউজ করি, কেন ইউজ করি, এবং কোন ধরনের ক্যামেরা আমি ইউজ করি, কেন ইউজ করি, সেটি নিয়ে বলবো। আসলে একদম যারা বেসিক নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য তো থাকবেই, কিন্তু অ্যাজ এ ওয়েডিং ফটোগ্রাফার কোন ধরনের লেন্স, কোন ধরনের ক্যামেরা, কোন ধরনের লাইট আমি ইউজ করি, এই বিষয়গুলো নিয়ে বেসিকলি কথা বলবো, এবং কোন ধরনের লেন্সের কি ধরনের ক্যারেক্টার আমি যতটুকু পড়ালেখা করে জেনেছি এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপাতত প্রথমে আমি আমার আমার যে লেকচার সেটা বলে যাই, তারপর যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে সেটি নিয়ে আপনারা বলতে পারেন, সেটি আমি আনসার করব। প্রথম যে টপিকটি আমরা বলেছি সেটা হচ্ছে হোয়াট ক্যামেরা টু বাই, কোন ধরনের ক্যামেরা কিনবেন, সাথে কোন ধরনের লেন্স কিনবেন, এবং হচ্ছে বিগিনারদের জন্য কোন ধরনের ক্যামেরা বা লেন্স দরকার বা কি ধরনের হলে ভালো হয়। আর যাই হোক, প্রথমে হচ্ছে কি ক্যামেরা কিনবেন। যদি আপনি একদম বিগিনার হন, আপনি যদি একদমই নতুন একজন ফটোগ্রাফার হিসেবে ফটোগ্রাফিতে জয়েন করতে চাচ্ছেন সেরকম হয়, মানে ফটোগ্রাফিতে আপনার ইন্টারেস্ট আছে সেরকম হয়, আবার আপনি ওয়েডিং এর কাজ শুরু করতে চাচ্ছেন তাদের সেরকম হতে পারে, অথবা আপনি শুধুমাত্র ফ্যামিলি ফটো এবং কোথাও ঘুরতে গেলে ওই ধরনের ক্যামেরা কিনতে চাচ্ছেন বা লেন্স কিনতে চাচ্ছেন, সেটি হলো এক ধরনের ব্যাপার। আবার একটি হতে পারে সেটা হচ্ছে আমি ফটোগ্রাফি শুরু করতে চাই, ওয়েডিং ফটোগ্রাফি করতে চাই, সেক্ষেত্রে আরেক ধরনের ক্যামেরা লেন্স কিনতে হবে মনে হয়। এক্ষেত্রে আমরা আপনারা যারাই মানে কোনো ব্যক্তিকে, কোনো ফটোগ্রাফারকে, কোনো সিনিয়র ফটোগ্রাফারকে প্রশ্ন করবেন বা আপনারা পড়ে থাকবেন সেটি সবাই বলে, সেটা হচ্ছে সেটি যেটি বলে সেটা হচ্ছে ক্যামেরা ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আপনার নিজের চোখ, নিজের বুদ্ধি বিবেচনা। আবার দেখবেন যিনি এই কথাটা বলছে তিনি কিন্তু খুব ভালো একটি ক্যামেরা ইউজ করে, ভালো লেন্স ইউজ করে, তিনি কিন্তু কম দামে আর ক্যামেরা বা লেন্স এগুলো ইউজ করে না। সো আপনি তাহলে একটা একটা কনফিউশন তৈরি হয়, যদি ক্যামেরা লেন্স ভালো কিনতে না হয়, নর্মাল একটা ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়, তাহলে উনি এত ভালো ক্যামেরা, এত ভালো লেন্স ইউজ করছেন কেন? আবার যদি আসলেই এই ধরনের ক্যামেরা দিয়ে ভালো কাজ করা যেত তাহলে তো এত দামি দামি ক্যামেরাগুলো থাকতো না। অথবা আপনি ধরেন আপনি ফটোগ্রাফি করছেন, আপনি আপনি বুঝতে পারছেন আপনার ক্যামেরার সার্টেন লিমিটেশন রয়েছে, এই লিমিটেশনগুলোকে ওভারকাম করাটা আপনার জন্য জরুরি। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি একদম বেসিক হতে চান, আপনি যদি শুধুমাত্র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ছবি তুলতে চান বা কোনো ট্যুরে গেলেন সেক্ষেত্রে আপনি ছবি তুলতে চান, তাহলে আমার মনে হয়, আমি জানি না আমার নেট স্লো কিনা বা আপনাদের নেট স্লো কিনা, কার নেট স্লো আমি আসলে বুঝতে পারছি না, আমার দিক থেকে আমার মনে হয় আমি লাইভে আছি এখনো। যাই হোক, আপনারা দেখে দেখতে থাকেন, এটা সেফ থাকবে, পরে যারা মিস করবেন তারা দেখতে পারবেন। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি ধরনের ক্যামেরা কিনবেন। শুরুতে আপনি যদি একদম বেসিক ফটোগ্রাফার হন তাহলে হচ্ছে আপনি আমি প্রেফার করব, আপনার সার্টেন একটা বাজেট আপনার না থাকলে কখনোই আপনার ডিএসএলআর দিকে যাওয়া উচিত না। প্রথমত একটা ডিএসএলআর মানে কিন্তু ডিএসএলআর না, ডিএসএলআর সাথে আপনি একটা লেন্স কিনতে হবে, ভালো লেন্স কিনতে হবে। লেন্সটা আবার এমন না আপনি একটা জুম এবং ওয়াইড দুইটাই নিলেন, আপনি হয়তো একটা প্রাইম লেন্স নিতে হবে, কারণ আপনি যখন দেখবেন জুম ওয়াইড লেন্সটা দিয়ে আপনি যেরকম ব্লার চাচ্ছেন ওরকম ব্লার হবে না, আপনাকে আরও একটা প্রাইম লেন্স কিনতে হবে, ওই ক্যামেরা ক্যারি করার জন্য আপনাকে একটা ব্যাগ কিনতে হবে। আপনি ক্যামেরাটা শুধু বাসায় রাখলে হবে না, ক্যামেরাটা যদি আপনি বাসায় এমনিতে রেখে দেন তাহলে লেন্সে প্রচুর পরিমাণ ফাঙ্গাস পড়বে, আপনি সেটি সলভ করার জন্য আপনাকে আরও একটি ভালো হচ্ছে ক্যামেরা রাখার জন্য সিলিকা জেল, এয়ারটাইট বক্স বা আমাদের মতন বড় বড় মেশিনগুলো নিয়ে আসতে হবে।
এটা একটা বিশাল খরচের ব্যাপার, এবং আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা দিয়ে আসলে আপনি যে ধরনের ছবি তোলার জন্য ক্যামেরাটা কিনছেন সে ধরনের ছবি ওটা দিয়ে উঠবে না, এটা আমি বলে দিতে পারি। এখন আপনি যাদের ছবি দেখে মনে করছেন এ ধরনের একটা DSLR ক্যামেরা দিয়ে ক্যামেরা কিনলে এ ধরনের ছবি তোলা সম্ভব, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে আপনি দীর্ঘ সময় শেখার পর সার্টিন টেকনিক আপনি যখন জানবেন, একটা নির্দিষ্ট লাইটের ইউজ যখন আপনি করতে পারবেন, তখনই কিন্তু আপনি কীভাবে এই প্রফেশনালদের মতো ছবি তুলতে হয় সেটাকে শিখতে পারবেন। সো শুরুতেই শুরুতে আপনি একটা ভালো ক্যামেরা, ভালো লেন্স, শুরুতে একটা ক্যামেরা নিয়ে আপনি একটা ভালো ফটোগ্রাফিতে চলে যেতে পারবেন, এটা আসলে ঠিক হবে না বলাটা। তো বেসিক আমি আমার প্রেফারেন্স থাকবে যারা শুধুমাত্র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ছবি তোলার জন্য বা ট্যুরে ছবি তোলার জন্য আপনারা ক্যামেরা কিনবেন চিন্তা করছেন, আমার মনে হয় তারা খুব ভালো ক্যামেরা, যদি আপনার বাজেট 1 লাখের নিচে থাকে ক্যামেরা এবং লেন্সের জন্য, তাহলে আপনি আইফোন বা অন্যান্য যেসব ক্যামেরা রয়েছে, G5 রয়েছে LG-র বা অন্য যে কোনো মোবাইল ক্যামেরা, সেগুলো যদি আপনি কী করেন ইউজ করেন, আমার মনে হয় আপনি মোটামুটি খুব ভালো লেভেলের ছবি পাবেন। এবং এগুলোতে একটা সুবিধা হচ্ছে আপনি ফিল্টার ইউজ করেই কী করতে পারেন, ছবিগুলো তুলতে পারেন। এবং তবে যারা ক্যামেরা কিনতে চান, ক্যামেরাই কিনতে চান, তাদের জন্য আমি বলবো আপনি যে বেসিক সনি এবং নিকন এবং ক্যাননের যে বেসিক ক্যামেরাগুলো রয়েছে সেগুলো না কিনে আপনি হালকা বডি কিনতে পারেন, সেগুলো হচ্ছে সনি এবং ফুজি এই টাইপের বডিগুলো কিনতে পারেন, ওগুলো ইউজ করতে হালকা ভালো কনফিগারেশন রয়েছে, দাম একটু তো অবশ্যই আছে, সেগুলো আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আমি আমি বেসিক নিয়ে না বলি, আমি ফটোগ্রাফারদের কোন ধরনের ক্যামেরা ইউজ করা উচিত বা ওয়েডিং ফটোগ্রাফি করতে হলে কোন ধরনের ক্যামেরা ইউজ করতে হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমি আমি বেসিকলি আমি প্রথমে শুরু করেছিলাম D40X নামে একটা ক্যামেরা দিয়ে এবং 18-55 একটা লেন্স দিয়ে, সেটা থেকে আমি কাজ করে করে হচ্ছে একটার পর একটা লেন্স চেঞ্জ করেছি, একটার পর একটা বডি চেঞ্জ করেছি। বর্তমান সময়ে আমি যেসব পোর্ট্রেট তুলি, অনেকে আমি নিকন ইউজার, আমি যেসব যেটা দিয়ে পোর্ট্রেট তুলি সেটা হচ্ছে 610, আমার কাছে 750 রয়েছে, 750-র সাথে আমার কাছে 810 রয়েছে, কিন্তু আমি আমি বেসিক্যালি পার্সোনালি যেটা প্রেফার করি সেটা হচ্ছে 610। এটার এটার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমে একটা একটা ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে ধরেন আপনি কত টাকা নিচ্ছেন এবং কোন ক্যামেরা ইউজ করছেন সেটা সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন আপনি যে আপনি একটা যে পেমেন্টটা নিচ্ছেন 10,000-15,000 টাকা, সেটি নেওয়ার পর আপনি সেখানে ইউজ করছেন লাইকা, আপনি সেখানে ইউজ করছেন হ্যাজেল ব্লেড, আপনি সেখানে ইউজ করছেন নতুন নিকনের D5 বা নতুন একটা বের হয়েছে D850 বা D810, একটা 2 লাখ 3 লাখ 4 লাখ টাকার বডি আপনি যদি ইউজ করেন, আমার মনে হয় না এটা ফটোগ্রাফি করো ওই টাকা আর্ন করে ক্যামেরার টাকাটাই তুলতে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো আমি বেসিক লেভেলের একদম ক্যামেরা ইউজ করি 610, যেটা ফুল ফ্রেম এবং আমার কাছে এটার শার্পনেস কালার বেশ ভালো মনে হয়, এবং আমার সবগুলো ছবি 610 দিয়ে তোলা, বেশিরভাগ ছবি, হোয়াইটগুলো শুধুমাত্র আমি 750 দিয়ে তুলি। যদি কোনো ছবি আমার হচ্ছে অ্যাম্বিয়ান লাইটে তুলতে হয় তাহলে আমি 750 ইউজ করি। আমি যেহেতু ক্যানন ইউজার না, সো আমি ক্যানন নিয়ে তেমন একটা কিছু বলতে পারবো না, বাট আমি নিকন নিয়ে হয়তো বলবো আপনাদের সবাইকে। এবং আমি ক্যানন নিয়ে বলবো না এর মানে এটা ক্যানন খারাপ, আমি শুধুমাত্র আমি যেটা ইউজ করি সেটা নিয়ে বলছি, বাকি হয়তো ক্যানন যারা ইউজ করেন তারা ক্যানন নিয়ে বলবেন। আমি 610 ইউজ করি, যেহেতু আমি আর্টিফিশিয়াল লাইট ইউজ করি, অলমোস্ট বেশিরভাগ ছবিতে আমি আর্টিফিশিয়াল লাইট ইউজ করতে পছন্দ করি। আর্টিফিশিয়াল লাইট বলতে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্ল্যাশ, সেটা অক্টা, সেটা বিউটি ডিশ, সেটা LED লাইট, বিভিন্ন কিছু হতে পারে। আমি বেশিরভাগ ক্ষেত্রে আর্টিফিশিয়াল লাইট ইউজ করার চেষ্টা করি আমার বেশিরভাগ ছবিতেই, সেক্ষেত্রে আমার আমার কাছে আমি খুব লো আইএসও ইউজ করি, 100, 200 বা 400 আইএসও ইউজ করি সর্বোচ্চ। সে কারণে হচ্ছে আমি আমি আমার ক্ষেত্রে গ্রেন তেমন একটা প্রবলেম ক্রিয়েট করে না, এবং আমি আমার আমি যেটা লেন্স ইউজ করি সেটা হচ্ছে 2400, আমি যেটা লেন্স ইউজ করি সেটা হচ্ছে 70-200। অনেকেই প্রাইম লেন্স ইউজ করেন, একসময় আমি 85 ইউজ করতাম, আমার কাছে 85 রয়েছে, 50 প্রাইম রয়েছে, 35 রয়েছে। আমি আবার আমি শুধুমাত্র 70-200 ইউজ করি। অনেকে আবার বলতে পারেন শুধুমাত্র 70-200 না, অন্যগুলো কেন ইউজ করেন, অন্যগুলো এগুলো নিয়ে একটা একটা করে আনসার দিচ্ছি। দেখেন প্রতিটা লেন্সের, প্রতিটা ক্যামেরার বডির, প্রতিটা হচ্ছে ফোকাল লেন্থের এক একটা টোন রয়েছে, একটা সার্টেন হচ্ছে টেস্ট রয়েছে। এখন ধরেন আপনি আপনি যাদের আপনি যাদেরকে ফলো করেন তারা কোন ধরনের ছবি তুলেন, কোন ধরনের লেন্থের ছবি তুলেন সেটা ইম্পর্টেন্ট, আপনি কোন ধরনের ছবি তুলেন সেটা ইম্পর্টেন্ট। তবে আমার ক্ষেত্রে মনে হয় বাংলাদেশের ওয়েডিংয়ের পার্সপেক্টিভে আমি যদি দেখি, বাংলাদেশের স্টেজগুলো একটু উপরে হয় এবং ব্রাইড অ্যান্ড গ্রুম থেকে ক্ষেত্রবিশেষে দেখা যায় একদম কাছে গিয়ে ছবি তুলতে হয়, আবার ক্ষেত্রবিশেষে দেখা যায় হচ্ছে স্টেজ অনেক দূরে, ঢাকার যে ক্লাবগুলো রয়েছে সেগুলোতে স্টেজ অনেক বড় হয়, দূর থেকে ছবি তুলতে হয়। এক্ষেত্রে আমার কাছে মনে হয় মানে পোর্ট্রেট তোলার জন্য যেহেতু জুম এবং হচ্ছে
হচ্ছে ওয়াইডে ছবি তোলা যায়, তো 70-200 আমি প্রেফার করি। আমার ক্ষেত্রে আমি অলমোস্ট 90% টাইম আমি 70-200 ইউজ করি। এটার টোন এবং হচ্ছে এটার কালার, এটার শার্পনেস, এটার ফোকাস, হচ্ছে স্পিড, আমার কাছে সব কিছুই ভালো লাগে আসলে। আর গ্রুপ তোলার ক্ষেত্রে বা ওয়াইড তোলার ক্ষেত্রে আমি একটা দুটা লেন্স ইউজ করি, বিশেষ ক্ষেত্রে ইউজ করি 24-70 নিকনের, এবং তবে বেশিরভাগ সময় আমি ইউজ করি, আমার কাছে একটা টোকিনা 1100 লেন্স রয়েছে, সেটি ইউজ করি, সেটি আলট্রা ওয়াইড একদম, সেটি ইউজ করি। এখন বলতে পারেন টোকিনা যেটা 1100 রয়েছে সেটি কিন্তু ক্রপ বডির লেন্স, সেটা ওয়াইড ফুল ফ্রেমের লেন্স না। আমি যেটা করি সেটা হচ্ছে, আপনি যদি টোকিনার 1100-এর মধ্যে 11-তে তুলেন, তাহলে হচ্ছে আপনি ক্যামেরার চারপাশে কালো কালো হচ্ছে বর্ডার পাবেন, মানে লেন্সে আপনি যখন দেখবেন তখন গোল হয়ে যাবে। বাট আপনি যদি 16-তে তুলেন, তাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনি আপনি হচ্ছে 16-তে ওই চারপাশের বর্ডারগুলো থাকে না, তখন আমি বিশাল একটা ওয়াইড পাই। এবং আমি আমি দেখেছি টোকিনা ইউজ করার ক্ষেত্রে টোকিনা বেশ শার্প এবং খুব ভালো আন্ডার মানে কম লাইটেও ফোকাস করে, এবং এইসব লাইটে ছবি তোলার জন্য আমার আমার কাছে মনে হচ্ছে টোকিনা বেশ ভালো কাজ দেয় আমার, এবং কম বাজেটে। এটা একটা 30-40 হাজার টাকার লেন্স, সেটা দিয়ে আমি আমার ওয়াইড তোলার জন্য যে যে পারপাসটা আমাকে সার্ভ করে সেটা আমার আমার জন্য এনাফ। সো আপনি আমি এই টেকনিকটা বলে দিলাম, সেটা হচ্ছে আপনি ক্রপ বডির একটা লেন্স ফুল ফ্রেম ইউজ করবেন, তবে সর্বোচ্চ জুমে ইউজ করবেন, মানে ওটাতে 16 পর্যন্ত যাওয়া যায়। 16-তে যদি আপনি ইউজ করেন তাহলে চারপাশের কালো দাগটা আসবে না, সেটা আপনি একদম পুরোটাই পুরো ফ্রেমটাই পাবেন এবং বেশ ওয়াইড পাবেন। আপনি যদি শার্প ছবি তুলতে চান, আমার কাছে টোকিনা মনে হয়েছে খুব শার্প ছবি দেয়। আর আমার কাছে ফোকাসের ক্ষেত্রেও আমার অন্যান্য ট্যামরন বা অন্যান্য লেন্সগুলোর চেয়ে আমার কাছে টোকিনা অনেক ভালো মনে হয়েছে। ফোকাস করার ক্ষেত্রে খুব সহজে ফোকাস করা যায় এবং মোটামুটি বেশ ভালোই শার্পনেস থাকে। তো ওয়াইডের ক্ষেত্রে আমি আলট্রা ওয়াইডের ক্ষেত্রে আমি টোকিনা ইউজ করি, এবং এবং হচ্ছে আমি জানি না হচ্ছে নেটের ভয়াবহ গতি বলছেন সবাইকে সেম সমস্যায় পড়ছেন নাকি হচ্ছে আমার আমার নেটটা স্লো। আমার নেট যদি স্লো হয় আমি একটু একটু যদি আপনারা লাইনে থাকেন আমি দিচ্ছি। সরি একটু বাইরে ছিলাম। সেটা হচ্ছে আমার নেট এখন ঠিক হয়েছে কিনা আপনারা আমাকে বলবেন, যদি ঠিক হয় তাহলে আমি বুঝতে পারবো। আসলে আমি নেটের লাইন চেঞ্জ করেছি রিসেন্টলি, নতুন একটা একজনের কাছ থেকে নেট নিয়েছি, তো আমার কাছে মনে হচ্ছে ওনার নেটের লাইন আমাকে যে ধরনের প্রমিস করেছে সে ধরনের হয়তো আমি পাচ্ছি না, সেটা হতে পারে, নাহলে এই ধরনের সমস্যা হওয়ার কথা না। আমার 5 MBPS নেটের লাইন, সেটা এই ধরনের স্লো হওয়ার কথা না। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়াইডের জন্য আমি টোকেন ইউজ করি। আবার যারা প্রফেশনাল দামি ইনভেস্ট করতে চান তাদের জন্য আমি বলবো হচ্ছে আপনারা 1424 নামে একটা লেন্স আছে নিকনের, বা 1635 লেন্স আছে, আপনারা ওই লেন্সগুলো কি করতে পারেন ইউজ করতে পারেন। ওই লেন্সগুলোতে যেটা হয় আপনি অ্যাজ এ ফটোগ্রাফার আপনাকে ওয়েডিং ফটোগ্রাফিতে আপনি আপনাকে সব ধরনের ছবি দিতে হবে, আপনি ওয়াইড ছবি দিতে হবে, আপনাকে হচ্ছে জুম একদম ক্লোজ আপ দিতে হবে, আপনাকে হচ্ছে আপনি আপনাকে আবার মিড রেঞ্জের ছবি দিতে হবে। সো একদম আলট্রা ওয়াইডের জন্য আমি কম বাজেটের মধ্যে টোকেনের প্রেফার করি। আর যদি আপনার কাছে বাজেট বেশি থাকে তাহলে 1635 ইউজ করতে পারেন। আমি কয়েকদিন ক্যানোনের ক্ষেত্রে 1635 ইউজ করেছিলাম, আমার কাছে মনে হয়েছে সেটি খুব ভালো লেন্স, এবং তবে দাম অনেক বেশি, এত দাম দিয়ে আসলে ওয়েডিংয়ে ইনভেস্ট করাটা অনেক টাফ এবং আমার কাছে মনে হয় কঠিন। এবার গ্রুপের ক্ষেত্রে আসি, যারা গ্রুপ তুলেন, গ্রুপ তোলার ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি প্রেফার করি 2470 পার্সোনালি। তবে গ্রুপ তোলার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে অন ক্যামেরা ফ্ল্যাশ ইউজ না করে অ্যাটলিস্ট 2টা বা 3টা ফ্ল্যাশ ইউজ করার ট্রাই করি। মানে আমি একটা ইভেন্টে গিয়ে ইভেন্ট রেকি করে হচ্ছে আমাদের তো স্ট্যান্ড আছে অনেকগুলো, অনেকগুলো ফ্ল্যাশ আছে, সো আমরা একই ইভেন্টে গ্রুপ তোলার জন্য যিনি গ্রুপ তোলেন তার সাথে ট্রিগারের সাথে আমরা 4টা 5টা ফ্ল্যাশ বা অ্যাটলিস্ট 3টা বা 4টা ফ্ল্যাশ আমরা বিভিন্ন জায়গায় সেট করে দিই। সো আপনি যখনই ক্লিক করবেন পুরো জায়গাটা হচ্ছে আলোকিত থাকে, আমার মানে আমি কম হচ্ছে আইএসও দিয়ে ভালো ছবি তুলতে পারি। আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। আমার কাছে মনে হয় অনেকে অনেকের কাছে মনে হয় হচ্ছে ওয়াইএনের যে ফ্ল্যাশগুলো রয়েছে 3 বা 4 ভার্সন খুব কম দাম, 4000 সামথিং বা 5000 টাকা, আমি ওই লেন্সগুলো ইউজ করি। আমি কোনো ধরনের প্রফেশনাল লেন্স ইউজ করি, প্রফেশনাল ফ্ল্যাশ ইউজ করি না। আমি নিকনের একটা ফ্ল্যাশ ছিল আমার কাছে SB600, সেটা অনেক আগে আমি ইউজ করা বন্ধ করে দিয়েছি। আমি শুধুমাত্র 5000 টাকার ম্যানুয়াল ফ্ল্যাশ ইউজ করি, নট টিটিএল, টিটিএল ফ্ল্যাশ ইউজ করি না। আমি সম্পূর্ণ ম্যানুয়ালি ফ্ল্যাশকে কন্ট্রোল করতে পারি, এবং আপনি যদি একবার কন্ট্রোল করাটা শিখে যান তাহলে আপনার কাছে মনে হবে টিটিএল এর চেয়ে ম্যানুয়ালে প্রচুর ভালো ছবি তোলা যায়।
আসে এরপর আসেন, আমি গ্রুপের কথা বললাম, গ্রুপের ক্ষেত্রে আমার নর্মালি 5.6 বা 6 আমাদের হচ্ছে সবসময় আমরা অ্যাপারচার রাখার ট্রাই করি। সো 6 রাখলে এবং ISO 400-এ যদি আপনি ছবি তুলেন তাহলে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ লাইটের প্রয়োজন। তো প্রচুর পরিমাণ লাইট দেওয়ার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন ইভেন্টের বিভিন্ন জায়গায় স্ট্যান্ডে আমরা বিভিন্ন ফ্ল্যাশ দিয়ে রাখি। ওটা চাইলে আমি টিকার দিয়ে বন্ধ করতে পারি, টিকার দিয়ে অন করতে পারি। সেক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে স্টেজে অ্যাভেলেবেল লাইট থাকে, এবং যদি আপনি অন ক্যামেরা ফ্ল্যাশ ইউজ করেন সেক্ষেত্রে আপনি গ্রুপের সবার দেখবেন হাইলাইটেড স্পট হয়, এই যে এসব জায়গায় জ্বলে যায়। আপনি যদি ডিরেক্ট বা উপরে বাউন্স করে ইউজ করেন, বাউন্স করে ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে চোখের নিচে অন্ধকার তৈরি হয়। সো আমরা যেটা করি বিভিন্ন জায়গায় অনেকগুলো লাইট ইউজ করার পর যখন আমরা ফ্ল্যাশ ক্লিক করি তখন হচ্ছে আমাদের পুরো ভালো লাইটটা পায় আর কি। আর ছবি তোলার জন্য আমরা যেটা করি, আমি আমার লেন্সে আমি যেহেতু পোর্ট্রেট তুলি বেশিরভাগ সময়, সো আমি 70-200 ইউজ করি। 70-200-তে আমাকে যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে আমাকে দৌড়াদৌড়ি করতে হয় না, দৌড়াদৌড়ি কম করতে হয়, এবং হচ্ছে আমি একই জায়গা থেকে জুম চাইলে জুম, একদম ক্লোজ আপ চাইলে ক্লোজ আপ নিতে পারি, বা আমি ওয়াইড চাইলে 70-এ মোটামুটি ভালোই ওয়াইড নেওয়া যায়। এবং পিছনে ব্লার থেকে শুরু করে বুকে থেকে শুরু করে 70-200-এর একটা আলাদা টোন রয়েছে সেটা পায়। আবার আমি কিছু কিছু জিনিস প্রেফার করি। আপনি দেখবেন বাংলাদেশে আপনি যদি প্রাইম লেন্স দিয়ে ছবি তোলেন তাহলে প্রাইম লেন্সের একটা নির্দিষ্ট টোন আছে। আপনি যদি 85 দিয়ে ছবি তোলেন বা 35 mm দিয়ে ছবি তোলেন বা হচ্ছে আপনি 50 mm দিয়ে ছবি তোলেন তাহলে সেটির আলাদা একটা টোন আছে। এখন আপনি শুধুমাত্র 70-200 ছবি তুললে আপনার ছবিগুলো দেখতে একই 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 ধরনের টোন হবে। আবার আপনি যদি 35 mm 1.4 দিয়ে ছবি তোলেন বা হচ্ছে 50 1.4 দিয়ে ছবি তোলেন বা হচ্ছে 85 1.4 দিয়ে ছবি তোলেন সেটা আরেকটা টোন হবে। এখন আপনি কোন ধরনের টোনে ছবি তুলতে চাচ্ছেন সেটি ডিপেন্ড করে, আপনি আপনার স্টাইলটা স্টাইলের উপর ডিপেন্ড করে। আপনি আপনি কি সবসময় আপনি যদি সার্টেন একটা স্টাইল ক্রিয়েট করতে চান ওয়েডিংয়ে, আমার কাছে মনে হয় আপনি নির্দিষ্ট একটা ফোকাল লেন্থ আপনার 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 নিজের জন্য ফিক্সড করে নিতে পারেন। সেটা হতে পারে 35, সেটা হতে পারে 85, সেটা হতে পারে 50 prime, সেটা হতে পারে আপনার 70-200। ওই টাইপের ওই লেন্সের কারণে আপনার একটা নির্দিষ্ট হচ্ছে প্রতিটা লেন্সের কারণে আপনার একটা নির্দিষ্ট কি তৈরি হবে, স্টাইল তৈরি হবে, এবং ওই স্টাইল আপনাকে হয়তো খ্যাতি এনে দিবে, অথবা আপনি যদি ঠিকমতো ইউজ করতে পারেন তাহলে আপনার কাছে ওইটা আপনাকে খ্যাতি এনে দিবে। আরেকটা বিষয় আমি বলতে পারি সেটা হচ্ছে আপনি, আমি ক্ষেত্র বিশেষে ট্রাই করি 70-200 মাঝে মধ্যে রেখে 85 ইউজ করার বা 35 ইউজ করার। 35-এ যেটা হয় আপনি যদি 1.4 ইউজ করেন, 1.4-এ যদি আপনি ছবি তুলেন তাহলে এটার একটা সার্টিন আলাদা টোন পাওয়া যায়, যেটা আবার 70-200-তে সম্ভব না, যেটা আবার 85-এ সম্ভব না। আবার আপনি যদি 85 1.4-এ ছবি তোলেন বা 1.8-এ ছবি তোলেন সেটার যে টোনটা পাওয়া যায় সেটা আবার আপনি হচ্ছে 70-200-তে পাবেন না। সো আপনি যদি ক্লায়েন্টকে ভ্যারাইটি টাইপসের ছবি দিতে চান বা আপনি একটু এক্সপেরিমেন্ট করতে চান তাহলে আমার আমার মনে হয় আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে, যদি আপনার কাছে মানে গো টু লেন্স হচ্ছে 70-200, আর আপনি যদি এক্সপেরিমেন্টাল ছবি তুলতে চান তাহলে আপনার জন্য ভালো হচ্ছে 35, 50, 85, এই এই লেন্সগুলোর মধ্যে আপনি থাকতে পারেন। গ্রুপ তোলার জন্য 24-70, আর যাদের 24-70-এর বাজেট নেই তারা 24-105 একটি লেন্স রয়েছে সেটি ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় দেয়ার এগুলো হচ্ছে বেস্ট লেন্স। প্রফেশনাল হিসেবে আপনার এগুলো নিতে হবে কিনা, প্রফেশনাল হন আর নন প্রফেশনাল হন, আমার কাছে মনে হয় আপনার এই সার্টেন লেন্সগুলো যদি আপনি ইউজ না করেন তাহলে আপনি যে টাইপের ছবি দেখে আপনার ক্যামেরা কেনার ইচ্ছা তো হচ্ছে সেই টাইপের ছবি আপনি তুলতে পারবেন না। সেই টাইপের ছবি তোলার জন্য আপনাকে সার্টেন লেভেলের একটা হচ্ছে লেন্সের দরকার। আমি রিসেন্টলি কয়েকজন ফটোগ্রাফারের ছবি দেখছিলাম, আমি আপনাদের একটা কয়েকটা ওয়েবসাইট সাজেস্ট করেছিলাম লাস্ট কয়েক আগে, আমি এখন একটা ওয়েবসাইটের নাম বলছি, সেটা হচ্ছে আমি সবসময় যেটা ফলো করি সেটা হচ্ছে myway.com। সেখানে আমার একটা প্রোফাইল রয়েছে, বাংলাদেশের অনেক ফটোগ্রাফারের প্রোফাইল রয়েছে, আবার বলছি myway.com। আপনারা ফ্রিতে নিজের একটা অ্যাকাউন্ট করতে পারেন ওই ওয়েবসাইটে, সপ্তাহে উইকে তিনটি ছবি আপলোড করতে পারেন। তবে ওই ওয়েবসাইটের যেটা সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে ওয়ার্ল্ডের অনেক ফটোগ্রাফার আপনি হচ্ছে ওখানে পাবেন যারা ছবি তুলে ওখানে আপলোড করেছে, এবং আপনি প্রচুর পরিমাণ আইডিয়া নিতে পারবেন ওইসব ছবি থেকে। এবং ওইসব ছবি থেকে আইডিয়া নিলে আপনার কাছে মনে আপনি তখন বুঝতে পারবেন কোন লেন্সগুলো ওরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করছে, কোন ধরনের লেন্স ইউজ করছে, এবং ওই লেন্সগুলোর মানে টাইপস কীরকম। দেখেন বাংলাদেশের ওয়েডিংয়ের ক্ষেত্রে, বাংলাদেশের ওয়েডিংয়ে আমরা স্টেজ রিলেটেড ছবি তুলি, হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা বাইরে নিয়ে গিয়ে ছবি তুলি, সেটা চিটাগাংয়ে অনেক কম হয়, ঢাকায় অনেক বেশি হয়। বাট সেক্ষেত্রে যদি আপনি একটা 35 mm দিয়ে ছবি তোলার ট্রাই করেন তাহলে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণ বাইরের লোক ঢুকে যায়। আমি জানি না, আমি যদি বিহাইন্ড দ্য সিন কোনো ইভেন্টের আপলোড করি তাহলে দেখবেন ব্রাইডের আশেপাশে এত লোক দাঁড়ায়, মানে আমি একজন ব্রাইডের ছবি তুলছি দেখবেন পাশে একজন ব্রাইডের ছবি মোবাইল দিয়ে ব্রাইডের ছবি তুলছে। সো আপনি যদি 35 mm হয় প্রাইম লেন্স হয়, আপনি 35 mm টা
আপনার হচ্ছে কন্ট্রোল করাটা খুব টাফ, দেখবেন এই পাশে একজন লোক ওই পাশে একজন লোক ঢুকে গিয়েছে, সেটা খুব টেকনিক্যাল আপনাকে ইউজ করতে হয়। বাইরের দেশে যেটা হয় সেটা হচ্ছে ওদের ক্ষেত্রে আপনার হচ্ছে একটা ডে লাইটে ওরা ছবি তুলতে পারে, এবং হচ্ছে ওদের ক্ষেত্রে আমাদের মতো গেস্ট হয় না এতগুলো, হচ্ছে ইভেন্টে গেস্ট থাকে না, সো ওরা 35 এবং 85 mm দুইটা লেন্স দিয়ে পুরো ইভেন্ট কাভার করে ফেলতে পারে, এবং লো লাইটে ছবি তোলার জন্য 35 mm এবং 85 mm খুব ভালো লেন্স। সো আমার ক্ষেত্রে মনে হয় আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন তাহলে 70-200 এবং হচ্ছে 24-70 সবচেয়ে ভালো লেন্স, আর যদি বাইরের পার্সপেক্টিভে আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে 35 mm এবং 85 mm খুব ভালো লেন্স। এখন আপনি 70-200 সবাই যদি যারা ইউজ করেন তারা সবসময় একটা জিনিস বলে এটা অনেক ওজন, আসলে অনেক ওজন, সেটা নেওয়ার জন্য আপনার ব্যাক পেইন হতে পারে, আপনার অনেক প্রবলেম হতে পারে। আমি যেটা করি, আমি একটা খুব ভালো স্ট্র্যাপ ইউজ করি, স্পিড ক্যারি স্পিড নামের একটা খুব ভালো স্ট্র্যাপ ইউজ করি, অনেক দামি। সেটা ছাড়া আমি আরেকটা যেটা করি সেটা হচ্ছে আমি একজন হচ্ছে টিম মেম্বার আমার নিয়ে যাই, যার কাজ হচ্ছে শুধুমাত্র আমি আমি যখন আমি সবসময় ক্যামেরা রাখি না, আমি ছবি তুলে ক্যামেরাটা ওর হাতে দিয়ে দিই, আবার যখন আমি নেই তখন ওর হাত থেকে নেই, মানে আমি ক্যামেরাটা ক্যারি না করে আরেকজনকে দিই। এতে হয়তো আমার কিছু টাকা খরচ হয় কিন্তু আলটিমেটলি আমি আমার যে পেইন সেটা থেকে আমি বেঁচে যাচ্ছি। আপনার দীর্ঘ সময় প্রতিদিন যদি একই একটা 70-200 ব্যাটারি প্যাক সহ একটা ক্যামেরা আপনাকে ক্যারি করতে হয়, এটি কিন্তু বিশাল একটা প্রবলেমের তৈরি করে। সো আপনার আপনি ট্রাই করবেন হচ্ছে 70-200 ইউজ করলে এরকম কাউকে রাখা, বা আপনি একটা ভালো স্ট্র্যাপ ইউজ করবেন, তাহলে ব্যাক পেইন থেকে বাঁচার খুব ভালো সম্ভাবনা আছে আর কি। লিঙ্কন অধিকারী লিখেছে, দাদা ক্যাননের তুলনায় নিকোন বডির জন্য সুইটেবল লেন্স নাকি কম পাওয়া যায়, কথাটা কতটুকু সত্য? আসলে ক্যাননের তুলনায় নিকোনের লেন্স কম পাওয়া যায় বা হচ্ছে ক্যাননে বেশি পাওয়া যায়, নিকোনে কম পাওয়া যায়, নিকোনে বেশি পাওয়া যায়, ক্যাননে বেশি পাওয়া যায়, তা না, আসলে সব কোম্পানিতে অনেকগুলো লেন্স রয়েছে। সো আপনি আপনি চাইলেই কি করতে পারেন, বিভিন্ন কোম্পানি থেকে আপনি ক্যানন নিকন কম দামিতে বা বেশি দামিতে, ক্যানন নিকনের ক্যামেরা অলমোস্ট সেম, এটা আপনি কীভাবে ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে, মানে অলমোস্ট এটার কোয়ালিটি ভালো এটার কোয়ালিটি খারাপ এটা নিয়ে বলা যাবে না। হাই রেঞ্জের যেসব ক্যামেরা রয়েছে সেগুলোর কোয়ালিটি অলমোস্ট 90-100, কারো হয়তো 90%, কারো হয়তো 100%। আপনারা একটা স্ন্যাপডিল বা স্ন্যাপ শট বা এই টাইপের একটা ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি কম্পেয়ার করতে পারবেন, ওখানে মার্কিং দেওয়া হয়, আরও অনেকগুলো ডিএক্স অপটিক্স সম্ভবত রয়েছে বা হচ্ছে ডিপ রিভিউ রয়েছে, এরকম অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেখানে বিএনএস ফটো অ্যামাজন থেকে আপনি রিভিউ পড়তে পারেন, রিভিউ পড়ে আপনি কী করতে পারেন, এই লেন্স বডিগুলো কিনতে পারেন। তাহলে আমি বললাম হচ্ছে আপনি কোন ধরনের ক্যামেরা চুজ করবেন, অবশ্যই আপনি শুরু করতে হলে অ্যাজ এ ফটোগ্রাফার আমি প্রেফার করবো অবশ্যই একটা ফুল ফ্রেম দরকার, মিনিমাম লেভেলের একটা ফুল ফ্রেম দরকার, এবং অবশ্যই রথে ছবি তুলবেন, রথে ছবি না তুললে আপনি পোস্ট প্রসেস গিয়ে করতে ঝামেলা হয়। তাহলে আমি বলছি একটা মিনিমাম আপনাকে ফুল ফ্রেম লাগবে, একটা মিনিমাম ফুল ফ্রেমের দাম হচ্ছে 1 লাখের কাছাকাছি শুধুমাত্র বডি। এরপর যদি আপনি লেন্স কিনতে চান তাহলে হচ্ছে আপনি যদি 2470 দিয়ে শুরু করতে পারেন, যদি আপনার একটা লেন্স কেনার ইচ্ছা থাকে তাহলে সেটির দাম পড়বে অলমোস্ট 1,20,000 টাকা, আর যদি নতুনটা কিনতে চান তাহলে 1,50,000 টাকার মতো, আর আপনি যদি 70-200 কিনতে চান তাহলে হচ্ছে সেটি প্রায় 2 লাখ টাকার কাছাকাছি, 1,80,000-70,000 টাকার মতো। সো আপনার মিনিমাম বাজেট প্রথমেই ফটোগ্রাফি শুরু করার সময় আপনি বডি এবং লেন্স প্রফেশনালভাবে যদি কাজ করতে চান তাহলে 3 লাখ টাকার মতো আপনাকে বাজেট করতে হবে। 3 লাখ টাকার বাইরে আপনাকে যেটা কিনতে হবে সেটা হচ্ছে আপনি আপনাকে লাইট কিনতে হবে, অক্টা কিনতে হবে, আপনাকে হচ্ছে ফ্ল্যাশ কিনতে হবে, মেমোরি কার্ড কিনতে হবে, এক্সট্রা ব্যাটারি কিনতে হবে, এই জিনিসগুলো আপনাকে এর বাইরে অ্যাড করতে হবে, স্ট্র্যাপ কিনতে হবে, এসব অ্যাড করার পর আপনি এবার হচ্ছে ফটোগ্রাফি করবেন। একজন লিখেছে, দাদা ফ্ল্যাশ লাইট কীভাবে ব্যবহার করবো একটু বলবেন। হ্যাঁ বলবো, বিগিনিং লেভেলে নিকন 7200 ক্যামেরাটা কেমন হবে? সাগর হুসেন অরণ্য বলেছেন, সাগর হুসেন অরণ্য, বিগিনিং লেভেলে 7200 ক্যামেরাটা আসলে আমি বলবো এটা কিট ক্যামেরা, একদম এগুলো দিয়ে তেমন একটা দূর আপনি যেতে পারবেন না। আমার মনে হয় যাদের কাছে খরচ করার টাকা আছে তারা কখনোই ক্রপ বডি কিনবেন না, শুরুতেই ফুল ফ্রেম কেনার ট্রাই করবেন। ফুল ফ্রেম কিনলে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন যেটা ক্রপ বডিতে পাবেন না। সো আপনি সবারই চেষ্টা করবেন হচ্ছে একটু টাকা জমিয়ে হলেও আপনি ফুল ফ্রেম নেওয়ার। আচ্ছা, এরপর হচ্ছে আমি বলি অ্যাজ এ প্রফেশনাল আপনি যদি একদম বিগেনার হন তাহলে হচ্ছে আপনাকে একটা ফুল ফ্রেম একটা ফুল ফ্রেম লেন্স দিয়ে আপনাকে শুরু করতে হবে, এবং আমি বলেছি অ্যাটলিস্ট 2টা ফ্ল্যাশ দিয়ে শুরু করতে হবে। ফ্ল্যাশের সাথে আপনি ব্যাটারি কিনবেন, রিচার্জেবল ব্যাটারি, না হলে পাগল হয়ে যাবেন ব্যাটারি কিনতে কিনতে। রিচার্জেবলের ক্ষেত্রে আমি অ্যানালগ প্রো ইউজ করি, অ্যানালগ প্রো আমার কাছে অনেকগুলো সেট রয়েছে, আমি একটা হচ্ছে একটা চার্জার ইউজ করি যেটাতে 16টা একসাথে চার্জ দেওয়া যায়, এবং আমি কতগুলো ইউনিরোসের কুইক চার্জার ইউজ করি যেগুলোতে খুব সহজে আমি খুব কম সময়ে চার্জ দিতে পারি, সেটাও অবশ্যই আমার জন্য গুরুত্বপূর্ণ। যাদের অনেকগুলো হচ্ছে আপনি যাদের অনেকগুলো ব্যাটারি রয়েছে তাদের চার্জ দেওয়াটা খুব জরুরি,
তারপর হচ্ছে আপনি, আমি বলেছি ফুল ফ্রেম কোন ক্যামেরাটা কিনবেন, ফুল ফ্রেম ক্যামেরা কিনতে গেলে আপনি নিকনে যদি কিনেন তাহলে হচ্ছে 610 দিয়ে শুরু করবেন, 750 রয়েছে, 810 রয়েছে, নতুন বেরোচ্ছে 850, এই চারটা বডি কিনতে পারেন। আর যদি ক্যানন কিনেন তাহলে হচ্ছে 6D দিয়ে শুরু করতে পারেন, 6D একদম বেসিক লেভেলের ক্যামেরা, ওইটা আসলে আমি অত প্রেফার করি না, বাট আপনি Mark 3, Mark 4, 5DX, এর উপরে 1DX, এগুলো যদি আপনি ইউজ করতে কিনতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আর যদি ফুল ফ্রেম দিয়ে, মিনিমাম একটা ফুল ফ্রেম দিয়ে শুরু করতে চান তাহলে হচ্ছে 6D মোটামুটি আপনি ইউজ করতে পারেন। তবে আমি আমি যারা ইউজ করেছে 6D, তাদের রিভিউ আমার খুব একটা ভালো লাগেনি এবং আমার অত অত ভালো লাগেনি ছবি তুলতে, আমার কয়েকজন টিম মেম্বার ইউজ করতো আগে। আচ্ছা, এরপর হচ্ছে আমি বলি লাইট, এবার এবার প্রশ্ন আসে সেটা হচ্ছে আমি কোন ধরনের লাইট ইউজ করি। আমি আমি অনেক ধরনের লাইট ইউজ করি, এলইডি লাইট ইউজ করি, এলইডি লাইট আমি ওয়াইনের লাইট ইউজ করি, ওয়াইনের এলইডি লাইটগুলো ইউজ করি, ওয়াইনের ফ্ল্যাশগুলো ইউজ করি। ফ্ল্যাশগুলোতে আপনারা জানেন একটা কন্ট্রোলার পাওয়া যায়, এই কন্ট্রোলারটা দিয়ে আপনি ফ্ল্যাশগুলোকে হচ্ছে ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে পারবেন। সো আপনি সহজে কন্ট্রোল করার জন্য আপনার জন্য এটা খুব ভালো আমার কাছে মনে হয়। আপনি আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি নিকনের একটা যদি 910 বা 9 হচ্ছে 910ই সম্ভবত আছে, 900 এসবি 900 বা এসবি 910 যদি কিনে 45,000-50,000 দাম টাকা দামের হচ্ছে একটা ফ্ল্যাশ, এটা দিয়ে আপনি অন্তত কয়টা, 7টা, 8টা, 9টা, 10টা আপনি ফ্ল্যাশ পাবেন ওয়াইনের। সো আমার কাছে এখনও পর্যন্ত এসবি 900 এবং হচ্ছে ওয়াইনের যে ফ্ল্যাশগুলো সেগুলোর মধ্যে তেমন একটা পার্থক্য মনে হয়নি। হ্যাঁ, পার্থক্য আছে, সেটা হচ্ছে আপনি যদি টিটিএল ইউজ করেন তাহলে হচ্ছে এসবি 900 অবশ্যই আপনাকে বেটার সার্ভিস দেবে। অবশ্য কেলভিন নিয়ে কতগুলো ব্যাপার রয়েছে যেগুলো অনেক অ্যাডভান্স লেভেলের, আমার মনে হয় কেলভিন আমি চেঞ্জ করে নিতে পারি, সো সেটা আমার জন্য তেমন একটা প্রবলেম না। মেহেদি হাসান তুষার লিখেছেন, দাদা সিগমা 550mm 1.4, 85 1.4 আট নিয়ে কিছু বলেন প্লিজ, ক্যানন 5D মার্ক 3 এর সাথে ইউজ করতে চাচ্ছি, স্পেশালি 50mm 1.4 আট নিয়ে কিছু বলেন। আচ্ছা, 50mm হচ্ছে আমি আমি নর্মালি আমাকে যদি কম্পেয়ার করতে বলা হয় 35mm 1.4, 50mm 1.4 এবং 85mm 1.4, আপনি যদি পোর্ট্রেট তোলার জন্য কিনেন তাহলে হচ্ছে এই অবশ্যই আপনাকে 85.1.4 কিনতে হবে, কোনোভাবেই আপনি 50mm 1.4 কেনা উচিত হবে না, কারণ এটি ফুল ফ্রেমে আপনি যদি 70mm-এর নিচে, 70mm-এর নিচে আপনি যদি ছবি তোলেন ফোকাল লেন্থে তাহলে আপনার সার্টেন একটা ডিস্টর্টেড হবে। ডিস্টর্টেডটা কীরকম হয়, আমি যদি এটা ক্লোজ আনি দেখেন আমার মুখটা ফুলে যাচ্ছে, আমি যদি দূরে নিয়ে যাই তাহলে আমার মুখটা এক ধরনের হচ্ছে, এটা আমার লেন্সের কারণে এই ডিস্টর্শনটা হচ্ছে। সো এই ডিস্টর্শনটা থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ফুল ফ্রেমে 85mm থেকে আপনি কি করতে পারেন, 85mm হচ্ছে পোর্ট্রেটের জন্য সবচেয়ে ভালো লেন্স। কিন্তু আপনি যদি মুভমেন্ট বেসড ছবি তুলতে চান, ক্যান্ডিড টাইপের ছবি তুলতে চান, মানে পোর্ট্রেটও থাকবে আবার হচ্ছে আপনি কিছু এনভায়রনমেন্টাল পোর্ট্রেট নেবেন, তাহলে হচ্ছে 35mm 1.4 হচ্ছে আই প্রেফার, এবং আমার কাছে 50 চেয়ে মনে হয়েছে 35mm অনেক ভালো হবে। আবার যদি আপনি পোর্ট্রেট তুলতে চান শুধুমাত্র তাহলে 85mm সবচেয়ে ভালো হবে। আর নিকন নিকন ক্যানন বলতে আসলে কোনো কিছু নাই, আপনার বাজেট যদি আপনার নিকনের মতো থাকে তাহলে নিকন কিনবেন, ক্যাননের মতো থাকলে আপনি ক্যাননের মতো কিনতে পারেন, কোনো সমস্যা নেই। সাদত ভাই লিখেছেন, দাদা আমি নিকন কম মডেল কোন মডেলটা ইউজ করলে সহজে ক্যামেরার ম্যানুয়াল কাজ করতে পারতে শিখতে, আসলে ক্যামেরার সাদত ভাই সেটা হচ্ছে আপনি নিকনের কম দামি ক্যামেরা এবং বেশি দামি ক্যামেরা সবগুলো ক্যামেরারই ম্যানুয়াল ইউজটা সেম, ম্যানুয়াল ইউজটা সব ক্যামেরার জন্য সেম। সো আমি মনে হয় আর যারাই ক্যামেরা কিনবেন তারা যদি ক্যামেরার সাথে যে ম্যানুয়াল বুকটা দেয় সেটা ঠিক মতো পড়েন তাহলে বেসিক কোর্স হয়ে যাবে, সেটা যদি আপনি ঠিক মতো পড়তে পারেন, সেটা ঠিক মতো ইউটিলাইজ করতে পারেন, সেখানে কম্পোজিশন থেকে শুরু করে লাইট থেকে শুরু করে ক্যামেরার সব ধরনের অপারেশন বলা আছে, সেটাই আপনার বেসিক কোর্স হয়ে যাবে। সো আমি বলবো ক্যামেরার সাথে ক্যামেরা কিনেই এটা ইউজ করার আগে ম্যানুয়ালটা খুব ভালোভাবে পড়েন তাহলে ভালো হবে। তারপর সারিয়ার হোসেন অরণ্য বলেছে, ভাই নিকনের ফুল ফ্রেমের লাস্ট লিস্টটা কাইন্ডলি একবার বলেন যদি আপনার কষ্ট না হয়, 610, 750, 810 হচ্ছে 850 এগুলো কিনতে পারেন। দাদা ডিস্টার্ব করতেছে, বাজে বেজে বেজে যাচ্ছে, আমার দিক থেকে ঠিক আছে, অন্য কেউ যদি আমাকে সবাই আটকে যাচ্ছে কিনা বললে আমি হয়তো দেখবো আর কি, যাই হোক আপনারা দেখেন। এরপর আমি তাহলে কয়টা বিষয় বলেছি সেটা হচ্ছে ক্যামেরা কোন ক্যামেরা ইউজ করবেন, বিগিনারদের জন্য আসলে ক্যামেরা কেনা উচিত হবে কিনা, বিগিনারদের জন্য আমি সাজেস্ট করবো আপনি আইফোন ইউজ করতে পারেন, আপনি অ্যান্ড্রয়েডের সবচেয়ে ভালো ক্যামেরা যেসব কোম্পানি রয়েছে স্যামসাং, এলজি, এই ক্যামেরাগুলো ইউজ করতে পারেন। কোনোভাবেই আপনি যদি একটা কম দামি ক্যামেরা কিনেন সেটা সেটার ক্যারি করাও একটা পেইন, সেটার জন্য ব্যাগ লাগবে, সেটা বাসায় রাখার জন্য সিলিকা জেল, এটা এটা টেক কেয়ার করা একটা কঠিন ব্যাপার, কিন্তু আপনি এবং এটা আবার আপনি এমন না ওটা থেকে ছবি আপলোড দিতে পারবেন, আপনাকে সেটা আবার কি করতে হবে, আপনাকে সেটা আপনাকে হচ্ছে কম্পিউটারে নিয়ে গিয়ে আপনাকে সার্টেন এডিটিং জানতে হবে,
তখন আপনার যেটা শুরু হবে তখন আপনার মনে হবে না আমাকে বেসিক কোর্স করা দরকার, বেসিক কোর্স করলে আপনি অ্যাডভান্স কোর্স করা দরকার, এভাবে করে আপনি আটকে যাবেন। সো শুধুমাত্র আপনি যদি ফ্যামিলির ছবি তুলতে চান তাহলে আমার মনে হয় আপনি যেটা করেন সেটা হচ্ছে ক্যামেরার আপনি মোবাইল দিয়ে ছবি তোলেন, সেটা অনেক ভালো ছবি এবং সার্টেন টোন ইউজ করতে পারেন। আমি মোবাইলে একটা সফটওয়্যার ইউজ করি, যারা ইউজ করেন না তাদের জন্য বলছি, সেটা হচ্ছে স্ন্যাপসিট, সেটা হচ্ছে গুগলের একটা সফটওয়্যার, ফ্রি। এটাতে প্রচুর সুন্দর মোবাইলে এডিট করা যায় এবং সব ধরনের এডিট অলমোস্ট করা যায়। সো আপনারা যারা ইউজ করেন তারা এটা এটা নিয়ে কি করতে পারেন, ইউজ করতে পারেন। আচ্ছা দাদা একজন বলেছে থ্যাংকস অ্যালট, ধন্যবাদ দাদা, ক্লিয়ার নেট, নেটের সমস্যা নাই নীরব। আচ্ছা আচ্ছা আরেকজন বলেছে দাদা ট্যামরন 1750 ইউজ করি গ্রুপ ফটো, এটা কেমন? 1750 ট্যামরন আমি ইউজ করেছিলাম, সেটা আসলে প্রবলেম হচ্ছে ওটা লো লাইটে ফোকাস করতে পারে না। ট্যামরনের যে প্রবলেমটা সেটা আমি যেটা ফেস করি সেটা হচ্ছে লো লাইটে সেটা ফোকাস করতে পারে না। তবে ট্যামরন যেটা করেছে সেটা হচ্ছে নতুন অনেকগুলো অনেক ধরনের লেন্স বের করছে, বেশ প্রফেশনাল লেন্স বের করছে সিগমার সাথে কম্পিটিশনে গিয়ে। আমার কাছে মনে হয় ট্যামরন সামনে হয়তো ভালো আরো ভালো কিছু দিবে। আমি প্রেফার করব আপনাদের কাছে টাকা থাকলে নিকন এবং ক্যানোনের লেন্স কিনবেন, কোনোভাবেই থার্ড পার্টি লেন্সে যাওয়া উচিত না, সেটা যদি সিগমা আর্ট লেন্স না হয়। সিগমা আর্ট লেন্সগুলো ডিফারেন্ট, সেগুলো অনেক ক্ষেত্রে নিকনের যে মূল লেন্স রয়েছে তার চেয়ে ভালো কাজ দিচ্ছে। আচ্ছা ট্যামরন 1750 2.8 নন ভিসি নিয়ে বলেন, এটা ভালো লেন্স না, আমি আমি কখনোই প্রেফার করি না সেটা ইউজ করার জন্য। আচ্ছা তারপর আমি অন্য অন্য বিষয় নিয়ে বলতে চাই, আমার কাছে মনে হয় আপনাদের কোনো ক্যামেরা নিয়ে প্রশ্ন থাকলে সেটা নিয়ে আপনারা বলতে পারেন, আমি সেটার আনসার করব। সাথে সাথে আমি যেহেতু একটা সময় রয়েছে আমি অন্য একটা পয়েন্ট নিয়ে বলতে চাই, আপনারা হয়তো আমার সাথে থাকবেন, সেটা হচ্ছে ফটোগ্রাফিতে আমি আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে কোন বিষয় নিয়ে বলা, লাইট নিয়ে বলা যায়। আচ্ছা আচ্ছা লাইট নিয়ে বলি, আপনি আমার সামনে আমার আমি যদি একটু জিনিস দেখেন সেটা হচ্ছে আমি একটা সামনে লাইট ইউজ করছি, লাইটটা এখন অন্য পাশে ঘুরিয়ে দিয়েছি আমি, আর এখন লাইটটা যখন ডিরেক্ট আমার দিকে দিচ্ছি আপনি একটু খেয়াল করলে দেখবেন আমার চেহারার যেসব হচ্ছে দাগ সেগুলো বোঝা যাচ্ছে। আর আমি যদি একটু একটু হচ্ছে এটাকে ফেদার করে দিই, আমি যদি একটু এক পাশ থেকে বাউন্স করে দিই, আপনি একটু যদি খেয়াল করবেন এই পাশে সার্টেন হচ্ছে লাইট বেশি হয়েছে, এই পাশে শ্যাডো পড়েছে। আমি আবার বলছি, আবার দেখেন খুব ভালোভাবে খেয়াল করেন, আমি যদি লাইটটা বন্ধ করে দেই তাহলে হচ্ছে এটা অ্যাম্বিয়েন্ট লাইট, এটাকে অ্যাম্বিয়েন্ট লাইট বলছি আমি, মানে আমার পিছনে একটা লাইট রয়েছে, আমার আমার রুমের একটা অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে সেটি পাচ্ছি আমি। আবার লাইটটা যদি আমি ডিরেক্ট ইউজ করি একদম ডিরেক্ট, এটা একটা এলইডি লাইট, দেখেন আমার এখানে প্রচুর কন্ট্রাস্টটি আমার এখানে জ্বলে যাচ্ছে, আমার স্কিনে যেসব দাগ রয়েছে সেগুলো বুঝে যাচ্ছে। আর আমি যদি লাইটটাকে একটু সফট, আমি লাইটের সামনে কিছু দিচ্ছি না, লাইটটাকে জাস্ট আমার ওয়ালে বাউন্স করে আমার যে সামনে যেটা ওয়াল রয়েছে সেটা আমার পাশে যেটা ওয়াল রয়েছে আপনি এই পাশে সাদা দেখতে পাচ্ছেন, সেটাতে বাউন্স করে যখন এই পাশে আসছে তখন আমার এই এই জায়গাটায় লাইটটা হচ্ছে সফট লাইট, এখানে হালকা শ্যাডো পড়ছে, আপনি যদি একটু খেয়াল করেন হালকা শ্যাডো পড়ছে বাট নট ডার্ক। আপনি যখন লাইট লাইট ইউজ করবেন আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, মানে আপনি কি ডিরেক্ট লাইট ইউজ করছেন, আপনি কি কন্ট্রাস্টই করে ফেলছেন, নাকি আপনি সফট লাইট ইউজ করতে চাচ্ছেন, নাকি আপনি অ্যাম্বিয়েন্ট লাইট ইউজ করতে পারছেন। এখন আপনি যখন লাইট ইউজ কর, তিন ধরনের লাইট আছে, একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট, মানে ওই ইভেন্টে যেসব লাইট আগে থেকে আছে সেগুলোকে আমরা অ্যাম্বিয়েন্ট লাইট বলছি, তাহলে আপনাকে ওই ওই লাইটটা কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা শিখতে হবে। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে যে ডিরেক্ট লাইটটা ইউজ করছেন সেটা কীভাবে ইউজ করবেন সেটা আপনাকে শিখতে হবে। থার্ড হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট এবং হচ্ছে ডিরেক্ট লাইট, এই দুটা লাইটের মধ্যে আপনাকে ব্যালেন্স করাটা শিখতে হবে। আমি তিনটে কথা বলেছি, একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইটে আপনি কীভাবে ছবি তুলবেন সেটা শিখতে হবে এবং সেটাকে কীভাবে আপনি ইউজ করবেন সেটি শিখতে হবে। দ্বিতীয় বলেছে আপনি যে লাইটটা ইউজ করবেন এক্সট্রা লাইট, এক্সট্রা আপনি যে লাইটটি নিয়ে গেছেন সেটি আপনি কীভাবে ইউজ করবেন সেটা আপনাকে শিখতে হবে। থার্ড যেটা শিখতে হবে সেটা হচ্ছে দুইটা লাইট ব্যালেন্স করে কীভাবে ছবি তুলতে হয় সেটা শিখতে হবে। এখন এই দুইটা লাইট ব্যালেন্স করে ছবি তোলা আসলে আমি ফেসবুকে বললেও এটা আমার কাছে মনে হয় আমি যদি এখানে ঘন্টার পর ঘন্টা আপনাকে লেকচার দিয়ে বলে যাই কীভাবে আপনি দুইটা লাইট ব্যালেন্স করবেন বা আপনি কীভাবে লাইট ইউজ করবেন, এটা বললেও আমার মনে হয় খুব একটা লাভ হবে না। যদি ব্যাপারটা এমন হয় আমাকে আরেকজন লিখেছে আমার ভিডিওতে প্রচুর পরিমাণ প্রবলেম হচ্ছে, আমি জানি না সবাইকে সেম জিনিস পাচ্ছেন কিনা আমাকে একটু বলেন, একটু ওয়েট করছি। যারা দেখছেন তাদের মধ্যে চার পাঁচজন আনসার দেন, সেটা হচ্ছে সবার কি সেম প্রবলেম হচ্ছে কিনা। আমার ভিডিও কি আটকে যাচ্ছে?
একজন লিখেছেন তিনি এইচডিতে দেখছেন, ওনার আসলে প্রবলেম হচ্ছে না। আরেকজন অমিত বোস লিখেছেন, ওনারও প্রবলেম হচ্ছে না। সৈকত লিখেছে, তারও প্রবলেম হচ্ছে না। এখন আমি জানি না আসলে কার কার প্রবলেম হচ্ছে, কার কার প্রবলেম হচ্ছে না। আমার এদিক থেকে, এন থেকে আমি সবগুলো ঠিক পাচ্ছি। যাদের প্রবলেম হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না কেন প্রবলেম হচ্ছে, হয়তো আপনার নেটের সমস্যা হতে পারে, সেটা আমি বুঝতে পারছি না আসলে। আচ্ছা, আরেকজন একটা প্রশ্ন করেছে, দাদা আরেকটা কোয়েশ্চেন, আপনি সিগমা 85 1.4 আর্ট লেন্স ইউজ করতে বললেন পোর্ট্রেটের জন্য, আমি মূলত পোর্ট্রেটে বেশি তুলি, সিগমা 85 এর প্রাইস অলমোস্ট 86K, এখন আমি কি সিগমা 85 কিনবো নাকি ক্যাননের 50 mm? দেখেন, সিগমা আর্ট লেন্সের কোয়ালিটির সাথে আপনি ক্যাননের 50 mm এর সাথে তুলনা করে লাভ নাই। সিগমা আর্ট লেন্সের কোয়ালিটি আমার কাছে, আমি দুইটা ক্যাননের 50 mm আমি 1.2 ইউজ করি নাই, কিন্তু আমার কাছে যতটুকু রিভিউ পড়েছি আমি, সেটি আমার কাছে মনে হচ্ছে সিগমা, আই প্রেফার, আমি পার্সোনালি প্রেফার করবো সিগমা 85.1.4 ইউজ করার জন্য। 1.4 অনেক ভালো হবে। আপনি আবারও বলছে, আমি আপনি হয়তো বুঝতে পারেননি, সেটা হচ্ছে আপনি ফোকাল লেন্থের কারণে আপনার হচ্ছে পোর্ট্রেটে ডিস্টরশন আসতে পারে। আমি শুধু আরেকটা গুছাই বলি, সেটা হচ্ছে একটা মানুষ 2470 দেখে, 2470 বলতে মানে আমি যেভাবে দেখছি সেটা হচ্ছে ওয়াইডে 24, আর জুম করলে আমি 70 দেখতে পারি। সো সব মানুষই সাধারণত 2470 দেখে। সো আপনি যদি যেভাবে মানুষ দেখছে ওভাবেই মানুষকে ছবি দেন, সেটা সে ভালো লাগে না। কিন্তু আপনি 70-এর উপরের ফোকাল লেন্থে যদি ছবি তোলেন বা 24-এর নিচের ফোকাল লেন্থে যদি ছবি তোলেন, তখন সেটি মানুষ দেখতে ভালো লাগে। মানুষ তখন তখন দেখবেন মানুষ সেটি ভালোভাবে দেখে, এবং হচ্ছে তখন তার বলে ওয়াও, এটা ভালো লাগছে ছবিটা। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি আমরা সাধারণত যে লেভেল থেকে আমরা দেখি ওয়ার্ল্ডকে ওভাবেই দেখি, কিন্তু আপনি যদি উপর থেকে দেখেন, তার উপর থেকে দেখেন, বা হচ্ছে আপনি তার নিচ থেকে দেখেন, তাহলে দেখবেন ওয়ার্ল্ডটাকে ডিফারেন্ট মনে হচ্ছে। মানে পাখির চোখে যদি আপনি পৃথিবী নিচে দেখেন, মানে বিমান থেকে সেম ঢাকা শহরকে যদি আপনি দেখেন, তাহলে ঢাকা শহরকে আপনার অন্যরকম মনে হবে। সো আপনি যে ফোকাল লেন্থে ইউজ করছেন 2470, সেটার বাইরে গিয়ে ইউজ করার ট্রাই করেন। আর হচ্ছে আপনি যেই জায়গায় দাঁড়িয়ে সবসময় ছবি তোলেন, সেটা থেকে হয়তো একটু নিচে অথবা একটু উপর থেকে ছবি তোলার ট্রাই করেন, তাহলে দেখবেন আপনার ছবির হচ্ছে পার্সপেক্টিভ ডিফারেন্ট হওয়ার কারণে আপনার ছবিগুলো সবার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। সেটাই আপনি ট্রাই করতে পারেন, ঠিক আছে? এনাম ভাই বলছে নো প্রবলেম, সো আশা করি প্রবলেম হচ্ছে না। যাদের প্রবলেম হচ্ছে আপনারা একটু চেক করে দেখেন, আমার মনে হয় সবারই বিভিন্ন কারণে প্রবলেম হতে পারে। যাই হোক, আমি যেটা বলছিলাম, আপনি যদি একটু খেয়াল করেন, আবার আমি এই লাইটটা যখন, আপনি একটু খেয়াল করেন, এই লাইটটার কিছু অংশ আমার এখানে এসছে, কিছু অংশ, আবার আমি যখন একটু সরে যাচ্ছি, দেখেন এই পাশ থেকে বাউন্স হয়ে আমার এখানে আসছে, একটু যদি খেয়াল করেন। আর এই পাশ থেকে আমি যদি এখানে আসি, তাহলে লাইটটার কিছু অংশ আমার কাছে এসছে, বেশিরভাগ অংশ আমার দেওয়ালে বাউন্স হয়ে আমার কাছে হচ্ছে আমার দিকে আসছে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, নর্মালি শুধুমাত্র যদি আপনি ডিরেক্ট ছবি তোলেন, তাহলে আপনার প্রচুর কন্ট্রাস্টই হবে, এবং কন্ট্রাস্টের সাথে আপনি যেটা পাবেন, স্ক্রিনে প্রচুর পরিমাণ দাগ সেগুলো দেখা যাবে। আবার আপনি হচ্ছে যদি একটু লাইটটাকে ফেদার করে ইউজ করতে পারেন, একটু পাশে ঘুরিয়ে বা একটু সফট করে ইউজ করতে পারেন, সেটা আপনি বিভিন্ন অক্টা ইউজ করে করতে পারেন, বা অন্য কোনো কিছু ইউজ করে আপনি ইউজ করেন, তাহলে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার লাইটটা আপনার স্কিন টোনটা সফট করে দিচ্ছে। আমি অক্টা হচ্ছে বিউটি ডিশ এবং হচ্ছে আপনার হচ্ছে সফট বক্স, এই তিনটার মধ্যে একটা কম্পারিজন বলতে পারি আপনাকে। সেটা হচ্ছে আপনি বিউটি ডিশে যেটা ইউজ করেন, সেটা হচ্ছে আপনি দেখবেন বিউটি ডিশের সামনে একটা গোল করে একটা বাউন্স কার্ড দেওয়া আছে, ওখানে আপনি বাউন্স হয়ে আবার চারপাশ থেকে বাউন্স হয়ে লাইটটা বের হয়। অক্টাতে যেটা হয় সেটা হচ্ছে লাইটটা সরাসরি আপনি হচ্ছে পিছন দিকে বাউন্স হয়ে তারপর সাদার মধ্য দিয়ে ফিল্টার হয়ে বের হয়। আর সফট বক্সে যেটা হয় সেটা হচ্ছে লাইটটা ডিরেক্ট কোনো জায়গায় বাউন্স না হয়ে সাদার মধ্য দিয়ে ফিল্টার হয়ে বের হয়। এখন তিনটার মধ্যে কোনটা লাইট সফট? আপনি যদি বিউটি ডিশ ইউজ করেন, দেখবেন বিউটিফুল লাইট। আপনি সেম দাগওয়ালা একটা লোকের ছবি তুলবেন, আপনি বিউটি ডিশ দিয়ে তুলবেন, আপনি অক্টা দিয়ে তুলবেন, আপনি সফট বক্স দিয়ে তুলবেন, আপনি যদি বিউটি ডিশ দিয়ে তুলেন, দেখবেন ওর স্কিনের দাগগুলো কম এসছে। আর যদি আপনি অক্টা দিয়ে তুলেন, দেখবেন ওর স্কিনে কম এসছে কিন্তু বিউটি ডিশে আরও কম এসছে। আর আপনি যদি সফট বক্স দিয়ে তুলেন, মানে যেটা চারকোনা সেটা দিয়ে তুলেন, তাহলে আরও বেশি পরিমাণ দাগ আসবে। তাহলে আপনাকে আপনার ডিফিউজারটা ইউজ করার ক্ষেত্রে আপনাকে বুদ্ধিমানের কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি সবসময় বিউটি ডিশ প্রেফার করি, যাতে এটা এটা তিন চার জায়গায় বাউন্স হয়, একটা সামনে প্লেটে বাউন্স হয়ে চারদিকে আবার বাউন্স হয়ে সাদা দিয়ে বের হয়। সো এটি লাইটকে এত সফট করে আপনার দাগগুলো আর বুঝতে হয় না। অনেকে স্কিন সফট করা নিয়ে চিন্তায় পড়ে যান, তা আপনি যদি ওই ধরনের বিউটি ডিশ ইউজ করেন, দেখবেন আপনার স্কিন এমনিতেই সফট হয়ে গিয়েছে লাইটের কারণে।
আর যদি আপনি ডিরেক্ট সফট বক্স ইউজ করেন, ডিরেক্ট লাইট ইউজ করেন, তখন দেখবেন আপনি ঘুরতে 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 স্কিন সফট করতে করতে আপনি জীবন আপনার আপনার জীবন শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা টপিক আজকে অ্যাড করি, সেটা হচ্ছে আপনি কোন কোন সফটওয়্যারগুলো ইউজ করবেন। এই টপিকটা আমার মনে হয় ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আমি আমার একটা ওয়ার্ক ফ্লো আমি বলে দিচ্ছি, আশা করি আপনাদের এটা ভালো লাগবে। এবং আপনারা ওয়ার্ক ফ্লো যারা যারা আপনারা কীভাবে কাজ করেন, আমি কীভাবে কাজ করি সেটা বলি। সেটা হচ্ছে নিকনে আপনি খেয়াল করবেন দুটি স্লট রয়েছে, ক্যামেরার দুটি স্লট রয়েছে। আমি নর্মালি দুটি ক্যামেরাতে দুটি স্লট ইউজ করি, এবং নিকনে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি একটা ক্যামেরাতে রড বা আরেকটাতে ঝেপে উঠবে। তিনটা অপশন আছে, একটা হচ্ছে একটা ক্যামেরা শেষ হয়ে আরেকটা উঠবে, আরেকটা হচ্ছে একটাতে র উঠবে আরেকটাতে ঝেপে উঠবে, আরেকটাতে হচ্ছে দুইটাতে র উঠবে। আমি যেটা করি, একটাতে র তুলি আরেকটাতে ঝেপে তুলি। এতে হয় কি, আমার দুইটা ভার্সন হচ্ছে, দুইটা ব্যাকআপ হচ্ছে, একটা হচ্ছে র ব্যাকআপ আরেকটা হচ্ছে ঝেপেক ব্যাকআপ। তারপর যেটা করি সেটা হচ্ছে আমি ক্যামেরা আমার আমার কার্ডটা আমি সাথে সাথে নিয়ে আসি। ওই দিন রাতেই মানে ইভেন্ট থেকে ব্যাক করে আমি সেটি কার্ডটি কম্পিউটারে দিয়ে অ্যাটলিস্ট চারটা জায়গায় ব্যাকআপ নেই। মানে আমি আমার একবার পার্সোনাল নামে একজনের ওয়েডিং ছবি আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করার কারণে হচ্ছে হারিয়ে গিয়েছিল। সে তারপর থেকে আমরা চারটা হার্ড ডিস্কে রাখার ট্রাই করি, যে তার যার মধ্যে দুইটা আমার অফিসে থাকে, দুইটা আমার বাসায় থাকে, একটা হচ্ছে আমার ওয়েবসাইট আপলোড থাকে। তার মানে হচ্ছে কোনো কারণে আমার থেকে ছবি হারিয়ে যাওয়ার কোনো অপশন নাই। এবং যারা যারা এই কাজটি করেন না, আমার মনে হয় তারা একটা বিশাল ভুল করেন। আমাকে অনেকে কল দেন, ভাইয়া ছবি পাচ্ছি না, হার্ড ডিস্ক ক্র্যাশ করেছে। যাদের আমার মনে হয় যারা এই কাজটি করেন তারা অনেক ভুল করেন। আপনারা ট্রাই করবেন হচ্ছে অ্যাটলিস্ট তিন চারটা ব্যাকআপ নেওয়ার জন্য। সো আমি ফার্স্ট এসে যেটা করি সেটা হচ্ছে আমি ক্যামেরার কার্ডটা কপি করি, কপি করে চারটাতে ব্যাকআপ নিই। এবং কীভাবে কপি করি সেটা খুব ইম্পর্টেন্ট। অনেক বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষজন যেটা করে সেটা হচ্ছে ক্যামেরার কার্ডটা ক্যামেরাতে কার্ডের ভিতর ঢুকে ফোল্ডারটা কপি করে নিয়ে নেয়। আমি ওই কাজটা করি না। আমি হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করি, নাম হচ্ছে ফটো মেকানিক। আপনারা যারা নাম জানেন না লিখে রাখেন, সেটা আবার নাম বলছি, ফটো মেকানিক। এটা উইন্ডোজ এবং হচ্ছে ম্যাক যারা ইউজ করেন দুজনেই পাবেন। আপনারা একটু টরেন্টে সার্চ দিলেই পাবেন। প্লিজ আমাকে কেউ আপনি ইনবক্সে নক করবেন না, ভাইয়া সফটওয়্যারটা দেন বা সফটওয়্যারে কী দেন, আমার কাছে এই সময় নাই ভাই। আপনাকে একটা সফটওয়্যার হচ্ছে দিয়ে আপনাকে ডিভিডি পাঠানো বা আপনাকে এটা ইনবক্সে দেওয়া বা মেইল করে এই সময় আমার নাই। আমি আপনাকে নাম বলে দিচ্ছি, আপনি আপনার মতো করে কালেক্ট করে নেবেন। প্লিজ আমাকে কেউ ইনবক্স করে আমার কাছে সফটওয়্যার চাইবেন না। তবে লাস্ট টাইম যারা আমার কাছে ওয়েডিংয়ের যে কন্ট্যাক্ট পেপার চেয়েছেন সেটি আমি আপলোড করে দিব। সেটি আমি আপলোড করলে আপনারা সবাই পেয়ে যাবেন, আশা করি সেটা আপনার প্রবলেম হবে না। আমি এখনও সেটি আপলোড করিনি, আমি আপলোড করে দিব সেটি। বাট এই সফটওয়্যার দিতে হবে ভাইয়া, এটা দিতে হবে, প্লিজ এই রিকোয়েস্ট আমাকে করেন না। বাট আমি জাস্ট বলে দিচ্ছি আমি কোন কোন সফটওয়্যার ইউজ করি। ফটো মেকানিকে যখন আমি 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 হচ্ছে হচ্ছে ছবি কপি করি, তখন ফটো মেকানিকে যেটা হয় সেটা হচ্ছে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি কপি এবং হচ্ছে আরেকটা হচ্ছে সেকেন্ডারি। সো আমি প্রাইমারিতে একটা হার্ড ড্রাইভ দিই, সেকেন্ডারিতে আর একটা হার্ড ড্রাইভ দিই, তাহলে একই সাথে কপি হওয়ার সময় দুটো জায়গায় আমার কি হয়ে যায়, কপি হয়ে যায়। দ্বিতীয় যে কাজটা করি সেটা হচ্ছে আমার ফটো মেকানিকে আমি আমার মেটা ডাটাগুলো দিয়ে দিই। মেটা ডাটার মধ্যে অনেক ধরনের মেটা ডাটা রয়েছে। আপনি ফটোগ্রাফার, আপনার একটা নির্দিষ্ট ট্যাগ লাইন রয়েছে, আপনার নিজের নাম, আপনি কিওয়ার্ড, এগুলো সবগুলো আপনি ফটো মেকানিকে দিয়ে একটা প্রিসেট তৈরি করে রাখতে পারেন। ফলে যে কোনো ছবি আপনার ফটো মেকানিকের মধ্য দিয়ে যখন আপনার হার্ড ডিস্কে কপি হবে তখন সেগুলো অটোমেটিক রিনেম হবে, অটোমেটিক সেগুলো হচ্ছে আপনার হচ্ছে মেটা ডাটা ভিতরে থেকে যাবে। আমি সেটা করি এবং সেটা খুব কুইক হয়। এবং ফটো মেকানিকের একটা বড় সুবিধা হচ্ছে আপনি কোনো কারণে যদি আপনার কপি না হয় বা আপনি ভুলে গেলেন কোন কার্ডটা কপি করেছেন কোন কার্ডটা করেননি, ফটো মেকানিক খুবই ইন্টেলিজেন্ট। সে একবার যে কার্ডটা কপি করেছে সেটা সে মনে রেখে দেয়। আপনি যদি ওই কার্ডটা আবার দেন সে দেখবেন ওটা আর কপি করছে না, মানে সে ডুপ্লিকেটগুলো স্কিপ করতে পারে। সো এটা একটা ভালো অপশন এবং এটা খুব তাড়াতাড়ি কপি করা যায় হিসেবে। এবং ফটো মেকানিকের আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনি খুব দ্রুত ছবি প্রিভিউ করতে পারবেন। মানে নর্মালি অ্যাডোব ব্রিজ যারা রতে যারা ছবি তোলেন, অ্যাডোব ব্রিজ যারা ইউজ করেন, অ্যাডোব ব্রিজ থেকে হচ্ছে আপনি যদি ইউজ করেন অ্যাডোব ব্রিজ, তাহলে হচ্ছে অ্যাডোব ব্রিজের হচ্ছে আপনি ছবি প্রিভিউ করতে প্রচুর কষ্ট হয়। ছবি প্রিভিউ করতে যেটা হয় সেটা হচ্ছে মানে সময় লাগে, বাট ফটো মেকানিকে সেই কাজটা করতে হয় না। আচ্ছা, আরেকজন এনাম ভাই বলেছেন ভাই এটা লাইটরুমেও এই কাজ করা যায়, লাইটরুমে মেটা ডাটা দেওয়া যায় এবং হচ্ছে আপনি লাইটরুমে হচ্ছে আপনি ট্যাগ লাইন দেওয়া যায়, কিওয়ার্ড দেওয়া যায়। এটা 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 আপনারা লাইটরুমে করতে পারেন। তবে
আমি যেটা করি সেটা হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি কি সব ছবি এডিট করেন? আপনি কি সব ছবি লাইটরুমে নিতে চান? তাহলে সব ছবি যদি আপনি লাইটরুম দিয়ে কপি করেন বা লাইটরুমে নেন, তাহলে আপনার ক্যাটালগ ভারী হবে, লাইটরুম স্লো হবে, বারবার আপনাকে ক্যাটালগ ক্লিয়ার করতে হবে। আমি যেটা করি, আমি আমি লাইটরুমে সব ছবি নিই না, আমি শুধু সিলেক্টেড ছবিগুলো লাইটরুমে নিই, বা আমি 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 লাইটরুম নিজে এডিটও করি না, লাইটরুম দিয়ে আমি ইউজ করি না আজকে বছর দেড় বছর দুই বছর, আমি লাইটরুম ছাড়া অন্য একটা সফটওয়্যার দিয়ে ইউজ করি, সেটা আমি আরেকদিন বলবো, সেই জিনিসটা এখন বলতে চাচ্ছি না। আমি লাইটরুম ছাড়া অন্য একটা সফটওয়্যার ইউজ করি, সো লাইটরুম আমার কাছে টু স্লো মনে হয়। বাংলা ওয়ার্ল্ডে এখন লাইটরুম ছাড়াও আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনি টু ফাস্ট উইথাউট ক্যাটালগ আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। সো লাইটরুম ছাড়া বিকল্প ভাবার চিন্তা ভাবনা করেন, আর লাইটরুমে আপনি এই মেটা ডাটা এগুলো নিতে পারেন। তবে লাইটরুম আমার কাছে মনে হয় লাইটরুম স্লো, এবং হচ্ছে লাইটরুমে নিলে ক্যাটালগ ভারী হয়, কম্পিউটার স্লো হয়, সেই জন্য আমি লাইটরুমে নিয়ে ফটো মেকানিক দিয়ে এগুলো করি। যদি শুধুমাত্র যেসব ছবি আমি এডিট করবো সেগুলো আমি লাইটরুমে নিয়ে যাই। ফটো মেকানিক থেকে আমি যেটা করি সেটা হচ্ছে আমি এবার শর্ট আউট করি। শর্ট আউট বলতে আমি হচ্ছে কোন ছবিগুলো দিব ক্লায়েন্টকে সেটার জন্য আমি এগুলো সিলেক্ট করি, ওয়ান টু সেটা বিভিন্নভাবে দেওয়া যায়, হয়তো আমি কালার দিয়ে দিয়ে সিলেক্ট করি, রেড কালার, গ্রিন কালার, এরকম বিভিন্ন কালার রয়েছে আমি সিলেক্ট করি সেগুলো। সেগুলো সিলেক্ট করার পর যেগুলো হচ্ছে চোখ বন্ধ বা যেগুলোতে যেসব ছবি দেওয়া যাবে না সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা করি সেগুলো আমি ডিলিট করে দিই না, সেগুলো আমি রিজেক্ট করে দিই। ভালো করে খেয়াল করেন, আমি ডিলিট করা এক জিনিস, রিজেক্ট করা আরেক জিনিস। রিজেক্ট করলে সেটা ডিলিট হয় না, সেটা থেকে যায়, কোনো কারণে আপনার দরকার হলে আপনি ব্যাক পাবেন, বা ডিলিট করলে সেটা ডিলিট হয়ে গেল, সেটা আপনি আর ব্যাক পাবেন না। সো আপনার আপনি যেটা করবেন সেটা হচ্ছে রিজেক্ট করবেন, ডিলিট করবেন না। রিজেক্ট মানে সেটা রিজেক্ট হয়ে যাবে, সেটা আপনার সিলেকশনের মধ্যে নাই, কিন্তু সেটা ডিলিট হবে না। আপনি আমি যেটা করি সেটা হচ্ছে রিজেক্ট করে দেয়, যেগুলো সিলেক্ট করি সেগুলো আমি লাইটরুম দিয়ে এডিট করলে লাইটরুমে আমি ইম্পোর্ট করি, ফটোশপ দিয়ে এডিট করলে ফটোশপে আমি ইম্পোর্ট করি। ফটোশপে ইম্পোর্ট করার পর আমি সেটাকে একটা সার্টেন হচ্ছে এডিট করার পর সেটাকে আমি এক্সপোর্ট করি। এক্সপোর্ট করার সময় আমি হচ্ছে ফুল রতে ঝেপেক মোডে ঝেপেকে কী করি, এক্সপোর্ট করি, এক্সপোর্ট করে সেটা সেভ করে আমি রেখে দিই। এখন আমি প্রথম আরেকটা যেটা কাজ করি সেটা হচ্ছে ব্যাকআপের ক্ষেত্রে আমি আরেকটা বলি, আমি যখন ছবিগুলো ফটো মেকানিক দিয়ে আমি সেভ করলাম, কপি করে নিলাম, সাথে সাথে আমি সেটার একটা জেপেক ভার্সন করে সেটি আবে আমার একটা ডিভিডিতে বার্ন করে ফেলি। ডিভিডিতে বার্ন করে সেটা আমার একটা আলাদা ব্যাকআপ হিসেবে থাকে, ক্লায়েন্ট নিতে চাইলে সেটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিই, বা হচ্ছে আমরা সেই বার্নটা আমাদের আলাদা করে থাকে। সো কেউ কোনোভাবেই আপনার ছবি হারানোর কোনো সুযোগ নাই। এবং হার্ড ডিস্ক নিয়ে আমাকে অনেকে বলেন হচ্ছে কোন ধরনের হার্ড ডিস্ক আপনার ইউজ করা উচিত। আমি আপনার দুই ধরনের হার্ড ডিস্ক পাওয়া যায়, একটা হচ্ছে আপনি কানেকশন দিয়ে ইউজ করতে পারেন, মানে ইলেকট্রিক কানেকশন দিয়ে ইউজ করতে হয় বড় হার্ড ডিস্ক যেগুলো, এবং আরেকটা রয়েছে যেটা ইউএসবি কানেকশন দিয়ে শুধুমাত্র ইউজ করতে হয়। মনে রাখবেন আমি আমি ইউজ করে এতদিন পর আমার রিভিউ হচ্ছে যেসব হার্ড ডিস্ক ইলেকট্রিক কানেকশন দিয়ে ইউজ করতে হয় সেসব হার্ড ডিস্ক ভালো, যেসব হার্ড ডিস্ক শুধুমাত্র ইউএসবি কানেকশনের উপর ভরসা করে চলে সেগুলো একটু নড়াচড়া করলেই কী হয়ে যায়, মানে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবং সো বি কেয়ারফুল, আমি নর্মালি আমার চারটা হার্ড ডিস্ক আমার ইউএসবি কানেকশন হার্ড ডিস্ক রয়েছে, বাট সেগুলো আমি ছবি বাসা থেকে অফিস, অফিস থেকে বাসায় আনা নেওয়ার জন্য ব্যবহার করি। নর্মালি আমি যেটা করি সেটা হচ্ছে আমার হার্ড ডিস্কগুলো হচ্ছে সবগুলো ইলেকট্রিক দেওয়া, ইলেকট্রিসিটি ইউজ করে আলাদা করে, এবং হার্ড কম্পিউটারের কানেকশন দেওয়া ওই হার্ড ডিস্কগুলো আমি ইউজ করি। নর্মালি সেগুলো আমি কোথাও পোর্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না, এগুলো আমার যে জায়গায় থাকে সারা জীবন ওই জায়গায় থাকে। এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে রিভিউ পড়েছি সেটা হচ্ছে 3 বছর একটা হার্ড ডিস্ক ইউজ করা যায় সর্বোচ্চ, 3 বছর পর দেখবেন আপনার হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি না এর বেশি কেউ ইউজ করতে পেরেছেন কি না। সো একটা হার্ড ডিস্কের বয়স 3 বছর হয়ে গেলে, মানে ওটার ওয়ারেন্টিটা চলে গেলে, আপনি সেই হার্ড ডিস্কটা বাদ দিয়ে অন্য কোনো হার্ড ডিস্ক ইউজ করার চিন্তা ভাবনা করেন, নাহলে আপনি আপনি আপনার ছবি যে কোনো দিন হারিয়ে যেতে পারে। তবে রিসেন্টলি আমি একটা জিনিসের জন্য অর্ডার করেছি, সেটা হচ্ছে ড্রোবো বা এই টাইপের নাম, আমি সেটার একটা চাইনিজ ভার্সন পেয়েছি আলি এক্সপ্রেসে, সেটি আমি অর্ডার করেছি, সেটার দাম অলমোস্ট $300 মতো। সেটি যেটা করে সেটা ওয়াইফাই, সেখানে সেই সিস্টেমটা হচ্ছে কোনোভাবে আপনার ছবি ডিলিট হবে না, সেটা আরেকদিন বলবো কীভাবে আপনার ওই ব্যাকআপটা করতে হয় সেটি বলবো। আরাফাত মুস্তফা বলেছেন, ভাইয়া আমার আগের আইডিতে আপনি অ্যাড ছিলেন, আমার আইডিটা ডিসেবল হয়ে গেছে একেবারে, এটা থেকে রিকোয়েস্ট দিতে চাচ্ছি, পারছি না। ভাই আমি যারা এই জিনিসগুলো লিখছেন তাদের ক্ষেত্রে বলতে চাই, আমার ফেসবুক প্রোফাইল সম্পূর্ণ ওপেন, এবং সেটি আমি শুধুমাত্র ব্যবসায়িক রিজনে ইউজ করি, নো পার্সোনাল ইস্যুতে আমি কখনোই আমার ফেসবুক প্রোফাইল এবং আমার পেজ ইউজ করি না। এবং আমার ফেসবুক প্রোফাইল, আমার আমার হচ্ছে আমার ফেসবুক পেজ, এগুলো আমি যতটা ইউজ করি আমার ম্যানেজার তার চেয়ে বেশি ইউজ করে, এবং আমার এটা দুই তিনজন অ্যাক্সেস আছে, দুই তিনজনের অ্যাক্সেস আছে। সো আমার এখানে সব কিছুই ওপেন,
আপনারা যে কেউ আমার সাথে আমাকে ফলো করলে আমার সব ডিটেলস পাবেন, আমার লিস্টে অ্যাড হলে আপনার এক্সট্রা কোনো বেনিফিট এখানে হয়তো আসবে না, আপনি আমাকে ফলো করে রাখতে পারেন। আর আমার আমার 5,000 পূর্ণ হয়ে যাওয়ার কারণে আমি নতুন কাউকে অ্যাড করতে পারছি না, আপনাকে কাউকে একজনকে অ্যাড করা মানে আমাকে খুঁজে আরেকজনকে ডিলিট করতে হয়, এটা একটা বিশাল সময় সাপেক্ষ কাজ, এটা আমার পক্ষে আসলে পসিবল না। তবে কখনো আমার ফ্রেন্ড লিস্ট থেকে কেউ ডিএক্টিভ বা আমাকে ডিলিট করে দিলে আমি আর নতুন কাউকে অ্যাড করে নিব। আপনাকে এই জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা আহম দাদা, দাদা একটু আটকে যাচ্ছে। আচ্ছা, তারা বলছে রতে তুললে অনেক নয়েজ আসে, সেই নয়েজটা কমাতে পারি না, সেক্ষেত্রে কি করা? দাদা রতে তুললে নয়েজ আসার কথা না, যদি আপনি 100 ISO তুলেন বা 400 ISO তুলেন বা আপনি কোন ক্যামেরা ইউজ করছেন এটার উপর ডিপেন্ড করে প্রশ্নটা করেছে সীমান্ত। নয়েজ নিয়ে যাদের কোনো আইডিয়া নাই তাদের জন্য একটু বলি, আপনি যদি কম দামি ক্যামেরা ইউজ করেন তাহলে একটু করে নয়েজ বাড়ালেই, আপনি যদি রাতের বেলা ছবি তুলবেন দেখবেন ছবিগুলো ফাটাফাটা হয়, গ্রেন চলে আসছে, আমার ছবিতে যেরকম ফাটাফাটা ফাটাফাটা বিন্দু বিন্দু আসছে ওই টাইপের আপনার ছবিতেও চলে আসবে। এই জন্য বলি কম দামি ক্যামেরা ইউজ করবেন না, সেটা আপনার সেন্সরের প্রবলেম। তো রতে যদি রতে আপনি যদি ভালো ক্যামেরা ফুল ফ্রেম ইউজ করেন তাহলে নয়েজ আসার কথা না, যদি আপনি 800 পর্যন্ত ISO ইউজ করেন, বাট 800-র উপরে ইউজ করলে সেটা বিভিন্ন ক্যামেরার বিভিন্ন ধরনের হয়, যেমন 750-তে আমি 6,400 পর্যন্ত ইউজ করি, সো আমার কোনো ধরনের নয়েজ আসে না। একবার তো আমি 25,000 পর্যন্ত ইউজ করেছি, আমার কোনো ধরনের নয়েজ আমি রিডাকশন করতে পারি। নয়েজ রিডাকশনের জন্য আমি আপনাদের কয়েকটা সফটওয়্যারের নাম বলে দিই, একটা হচ্ছে নয়েজ ওয়্যার, ইমেজনমিকের একটা সফটওয়্যার, মানে পোর্ট্রেচার, ওদের পোর্ট্রেটের স্ক্রিন সফট করার জন্য, আর নয়েজ দূর করার জন্য হচ্ছে নয়েজ ওয়্যার, এটা ইউজ করতে পারেন। অথবা নিক, আপনার নিক কালেকশন যাদের আছে, নিক কালেকশন গুগলের ফ্রি সফটওয়্যার, আপনারা ওটা নামিয়ে নিতে পারেন। নিকের একটা ডিফাইন, একটা নিকের হচ্ছে একটা প্রিসেপ রয়েছে ডাইনামিক সফটনিং, স্কিন সফটনিং, ওই ওইটা আপনি স্কিনটা সিলেক্ট করে দিলে আপনার স্কিন সফট হয়ে যাবে, সেটা আপনি ইউজ করতে পারেন। আবার নিকের একটা নয়েস রিডাকশনের সফটওয়্যার রয়েছে, সেটার নাম হচ্ছে ডিফাইন, আপনি ওই ডিফাইন দিয়েও নয়েস রিডাকশন করতে পারেন। সো আমি কয়টা সফটওয়্যারের নাম বললাম, ফটো মেকানিক, লাইট রুম, ফটোশপ এবং প্লাগইনের মধ্যে বললাম হচ্ছে নিক কালেকশন এবং হচ্ছে পোর্ট্রেচার, নয়েসার, এগুলো আপনি ইউজ করতে পারেন। আমার মনে হয় হচ্ছে এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন, আমি যেসব সফটওয়্যারের কথা বলেছি। আচ্ছা আবার বলছে আমি স্কিন সফট করার জন্য হচ্ছে পোর্ট্রেচার, স্কিন নয়েস রিডাকশনের জন্য হচ্ছে নয়েসার বা হচ্ছে ডিফাইন, নিক কালেকশনের ডিফাইন, আপনাদের মনে থাকবে কিনা আমি জানি না, হয়তো মনে থাকলে আপনারা এগুলো ইউজ করতে পারেন। আমি পোর্ট্রেচার ইউজ করি প্রচুর পরিমাণ নয়েজ রিডাকশনের জন্য, সরি স্ক্রিন সফট করার জন্য। পোর্ট্রেচার নিয়ে আমি একদিন একটা লাইভ করব, শুধুমাত্র পোর্ট্রেচার কীভাবে ইউজ করতে হয়, কত ভালো একটা সফটওয়্যার। তারপর আরেকটা অপশন রয়েছে, আপনি যদি আরও মানে এক্সটেন্সিভ লেভেলের নয়েজ রিডাকশন করতে চান, মানে আপনি সফটওয়্যারের হাতে ছেড়ে না দিয়ে বা প্লাগিনের হাতে ছেড়ে না দিয়ে আপনি যদি নিজ দায়িত্বে করতে চান এবং ফ্যাশন ফটোতে আপনি যে ধরনের স্ক্রিন সফট দেখেন, মানে আমার বাংলাদেশি ফ্যাশন ফটোগ্রাফার, নর্মাল ফ্যাশন ফটোগ্রাফারদের জন্য না, যারা বাংলাদেশের মধ্যে একদম প্রফেশনাল লেভেলে কাজ করে বা বিদেশে যারা প্রফেশনাল লেভেলে কাজ করে, তারা যেরকম স্ক্রিন সফট করে সেটি আসলে একটা 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 হচ্ছে অ্যাকশন দিয়ে করে ফটোশপে, সেটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি সেপারেশন। আপনাদের মনে থাকবে কিনা জানি না, আপনারা ফ্রিকোয়েন্সি সেপারেশন দিয়ে নাম দিয়ে যদি সার্চ দেন তাহলে আপনি এটা নেটেই পাবেন, এই অ্যাকশনটা ফ্রিতে পাবেন। ওই ফ্রিকোয়েন্সি সেপারেশন সফট অ্যাকশনটা নামাবেন, নামানোর পর আপনি হচ্ছে একটু যদি ইউটিউবে ভিডিও দেখেন ফ্রিকোয়েন্সি সেপারেশন নাম দিয়ে, তাহলে আপনি দেখবেন পোর্ট্রেচার থেকেও আরও খুব ভালোভাবে আপনি কি করতে পারবেন, স্ক্রিন সফট করতে পারবেন। সো স্ক্রিন সফট নিয়ে আপনার প্রবলেম হওয়ার কথা না। আর যারা লাইট রুম ইউজ করেন, যারা লাইট রুম ইউজ করেন তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে সঞ্জয় শুভ্র ইউটিউব এই নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে লাইট রুমের উপর একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, কীভাবে আপনি স্ক্রিন সফট করবেন লাইট রুমে বসেই, একটা একটা ব্রাশ টুল দিয়ে আপনি কীভাবে স্ক্রিন সফট করবেন, আশা করি আপনাদের ওই সফটওয়্যার আপনি ইউজ করে স্ক্রিন সফট করতে পারবেন। আর স্ক্রিন সফট করার ক্ষেত্রে অনেকে স্ক্রিন সফট করাটা প্রেফার করেন, অনেকে বলেন হচ্ছে সেটাকে স্ক্রিন সফট করাটা প্রেফার করেন না, আর এটা নিয়ে হচ্ছে কন্ট্রাডিকশন থাকতে পারে। বাট আমি পার্সোনালি আমি মনে করি একটা ব্রাইট, সে পার্লারে গিয়ে 15,000 টাকা 20,000 টাকা দিয়ে সাজছে তার তাকে সুন্দর দেখানোর জন্য, আপনি স্কিনকে অ্যাজ ইট ইজ যখন ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করেন আমার মনে হয় না সেটা একটা ভালো বিষয় হতে পারে। আমি যেটা করি, আমি আবার যেটা করি না, যেটা করি সেটা হচ্ছে আমি স্কিন সফট করি, কিন্তু স্কিন সফট মানে এই না, সেটা হচ্ছে পুতুলের মতো একদম ঘষে প্লাস্টিক করে দেওয়া, আমি প্লাস্টিক কাউকে করি না, আমি যেটা করি স্কিন টোন রেখে স্কিন সফট করি। এখন
আপনি প্রফেশনাল যখন হবেন তখন আপনি জানবেন কিভাবে স্কিন টোন রেখে স্কিন সফট করতে হয়, সেটা আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখলেই, বা আমি যেদিন লাইট রুম হচ্ছে পোর্ট্রেচার নিয়ে কথা বলবো সেদিন হয়তো আমি আপনাদের দেখাবো, আপনারা সেটা ভালো করতে পারবেন। বা ফ্রিকোয়েন্সি সেপারেশন আমি একদিন হচ্ছে কম্পিউটারের সামনে বসলে আমি আপনাদের দেখিয়ে দিব লাইভ, আপনারা সেটা করতে পারবেন। ফ্রিকোয়েন্সি সেপারেশন খুব ভালো বিষয়, আপনারা এটা করতে পারেন। তারপর আমি যেটা করি, আমি আরও কিছু সফটওয়্যার ইউজ করি, হচ্ছে আমি প্রচুর পরিমাণ টেকচার ইউজ করি। টেকচারগুলো আপনি ফ্রিতে অনলাইনে পাবেন, টেকচারগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে ফটোশপে আপনি ব্লেন্ডিংটা শিখতে হবে। ফটোশপে ব্লেন্ড করা যায়, আপনি দুইটা ছবিকে মার্চ করা যায়, দুইটা ছবিকে ব্লেন্ড করা যায়, কিভাবে ভালো ব্লেন্ড করা যায় সেটা আপনাকে শিখতে হবে। তো যেদিন আমি ফটোশপ নিয়ে লাইভ করব সেদিন আপনাদের বলবো, বাট এটা আপনাকে টেকচার কীভাবে ইউজ করতে হয় সেটা শিখতে হয়, শিখতে পারবেন আশা করি। তারপর হচ্ছে আমি নর্মালি আমি একটা জিনিস আপনাদের বলে দেই, সেটা হচ্ছে আপনি যখন ক্যামেরাতে এক্সপোজার ঠিক করেন, ক্যামেরাতে যখন খুব ভালো ইম্পর্টেন্ট কথা কিন্তু মনে রাখা খুবই কঠিন, ক্যামেরাতে যখন আপনি এক্সপোজার ঠিক করেন, ক্যামেরাতে আপনি একটা এরকম লাইন দেখবেন, আপনি যখন ক্যামেরা ভিউ ফাইন্ডার দিয়ে দেখবেন এরকম লাইন দেখবেন, সেখানে ডট 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 দেখবেন, সেখানে একটা জিরো রয়েছে, জিরো। আপনার কাজ হচ্ছে শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও এগুলো ঘুরিয়ে আপনার যে ব্লিঙ্কিং একটা হচ্ছে আছে সেটা জিরোতে নিয়ে আসা। সেটা জিরোতে আনা মানে ক্যামেরার যে মিটারিং রয়েছে সেটাতে আপনি পারফেক্ট ছবি তুলছেন। আমার কথাটা আবার বলছি, আপনি এক্সপোজারের জন্য একটা ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে দেখলে দেখবেন একটা লম্বা লাইন রয়েছে, সেখানে ডট ডট রয়েছে, একদিকে -1 -2 -3 জিরো, আর এদিকে হচ্ছে +1 +2 +3 এভাবে রয়েছে, সেগুলো ওয়ান স্টেপ ওয়ান স্টেপ ওয়ান স্টেপ। ওখানে আপনি আপনার কাজ হচ্ছে একটা একটা দাগ সবসময় ঘুরালে দেখবেন এই পাশ থেকে এই পাশে আসছে, ওই দাগটাকে আপনি জিরোতে আনলে আপনার ছবিটা মানে পারফেক্ট এক্সপোজার উঠবে। আমি যেটা করি সেটা হচ্ছে নর্মালি আমি এক্সপোজারটা যখন ক্লিক করি সেটা জিরোতে এনে ক্লিক করি, মানে আপনি ছবি তোলার আগে আপনি ওখানে দেখতে পাচ্ছেন, আপনাকে বারবার আপনাকে বলবে কোনটাতে আপনি আপনি ওভার এক্সপোজ নাকি আন্ডার এক্সপোজ সেটা আপনাকে বলবে। আপনি জাস্ট অ্যাপারচার এবং শাটার স্পিডটা হচ্ছে কন্ট্রোল করে আপনি ওটা জিরোতে আনতে পারবেন। আচ্ছা, জিরোতে আনার পর আপনি ছবি তুললেন, ছবি তোলার পর আপনার স্ক্রিনে আপনার ক্যামেরার যে ব্যাক সাইড রয়েছে সেখানে আপনি দেখছেন আপনার আপনার ছবিটা ঠিক আছে। তারপরে যখন আপনি বাসায় নিয়ে আসছেন তখন দেখছেন আমাদের ছবি ঠিক নাই, ছবিটা অন্ধকার দেখাচ্ছে। আচ্ছা, এই প্রবলেমটা কি? এটার প্রবলেম হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছি ইউটিউবে, সেটা দেখতে পারেন। সেটা হচ্ছে আপনার যদি অ্যাক্টিভ ডে লাইট বা ক্যানন হচ্ছে অটো লাইটিং অপটিমাইজার অন থাকে সেটা অফ করে দিবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ক্যামেরার ব্যাক পিছনের যেটা স্ক্রিন রয়েছে সেটাকে 3 স্টেপ আন্ডার করে দিবেন ব্রাইটনেস। আবার বলছি, ক্যামেরার যেটা ব্যাক স্ক্রিন রয়েছে সেটা ব্রাইটনেস কমানো যায়, বাড়ানো যায়। আমি যেটা করি সেটা 3 স্টেপ আন্ডার করে দিই, তারপর আমার ছবিতে আর 1 স্টেপ লাইটও বাড়াতে হয় না, জাস্ট ওটা নিলেই আমার ছবি একদম পারফেক্ট থাকে। 1 স্টেপ লাইট আপ এবং ডাউন পর্যন্ত করতে হয় না। আমি আবার বলছি, ক্যামেরার ব্যাক স্ক্রিনের যে মাইনাস মনিটর যেটা রয়েছে সেটার পিছনে ব্রাইটনেস কমানোর অপশন রয়েছে, সেটা আমি -3 করে দিই। এবং আরেকটা যেটা কাজ করি সেটা হচ্ছে আমি স্ক্রিন দেখে ক্যামেরার ব্যাক স্ক্রিন কী দেখাচ্ছে সেটাকে কখনোই ট্রাস্ট করি না। আমি যেটাকে ট্রাস্ট করি সেটা হচ্ছে ক্যামেরার পিছনে একটা আপনারা দেখবেন 8 GB মেনু রয়েছে, কার্ভ রয়েছে একটা, কার্ভ যেটাকে হিস্টোগ্রাম বলি আমরা, হিস্টোগ্রামটা কোথায় রয়েছে হিস্টোগ্রামটা চেনাটা খুব জরুরি। এটা আমি যখন কম্পিউটার সহ লাইভে যাবো তখন আপনাদের দেখাবো। হিস্টোগ্রামটা যদি আপনি ঠিক মতো রিড করতে পারেন তাহলে হচ্ছে আপনি আন্ডার এক্সপোজ, ওভার এক্সপোজ, রাইট এক্সপোজ, রং এক্সপোজ এগুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো শুধুমাত্র স্ক্রিনকে বিশ্বাস করার কোনো দরকার নেই। আমি এরকম অনেক দেখেছি, আপনি ছবিগুলো নিয়ে আসছেন সেটা বাসায় গিয়ে 3 স্টেপ 4 স্টেপ আপনাকে কি করতে হচ্ছে, লাইট বাড়াতে হচ্ছে। আমি যেটা বললাম সেটা যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার 3 স্টেপ না 1 স্টেপ লাইটও বাড়াতে হবে না। আপনি জাস্ট ছবি নেবেন, দেখবেন একদম ক্রিসপি শার্প, যা কম্পিউটার আপনার পিসিতে আপনার মনিটরে দেখেছেন সেটাই আপনি হচ্ছে আপনার কম্পিউটারে দেখতে পারবেন। আবার বলছি, ব্রাইটনেস 3 স্টেপ ডাউন করে দিতে হবে, তাহলে আপনি ছবি তোলার পর যেটা দেখবেন এবং কম্পিউটারে নেওয়ার পর সেমভাবেই দেখবেন, আপনার তেমন একটা চেঞ্জ করতে হবে না। এখন অনেকের ক্ষেত্রে আমি আমি যেটা দেখি সেটা হচ্ছে এক্সপেরিমেন্টের জায়গায় হচ্ছে যারা ছবি তোলেন তারা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এক্সপেরিমেন্ট করেন, হচ্ছে লাইট নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করেন। সো লেটেস্ট আমি বাইরের দেশের যে ট্রেন্ডগুলো ফলো করছি, যাদের ট্রেন্ড দেখছি, তারা যেটা করে, আমি একটা আপনারা অনেক খেয়াল করেছেন কিনা জানি না, তারা অ্যাবসলিউট ডার্ক কোনো জায়গা রাখে না, মানে পুরো ফ্রেমের মধ্যে অ্যাবসলিউটলি ডার্ক, যেখানে কোনো ডিটেল নাই সেরকম কোনো জায়গা রাখে না। তার মানে তারা যেটা করে সেটা হচ্ছে তারা যার ছবি তুলছে তাকে সবচেয়ে ব্রাইট স্পটে রাখে এবং তার চারপাশে ডিটেল রাখে,
ডিটেল মানে হচ্ছে চারপাশটা দেখা যায়। আমাদের বেশিরভাগ ছবিতে আমরা দেখা যায় প্রচুর ডার্ক করে ছবি তুলি, সেটা আমিও তুলি এবং হচ্ছে আমি এখন ট্রাই করে হচ্ছে পিছনে যেন হালকা একটু কি থাকে, একটু ডিটেল থাকে। এবং সেটা করার জন্য আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনি দুইটা অক্টে ইউজ করতে পারেন, বা ব্যাকগ্রাউন্ডটা আপনি অ্যাম্বিয়েন্ট লাইটটা আপনাকে কন্ট্রোল করতে হবে। মনে রাখবেন অ্যাম্বিয়েন্ট লাইট কন্ট্রোল করা যায় হচ্ছে শাটার স্পিড দিয়ে, ফ্ল্যাশ কন্ট্রোল করা যায় হচ্ছে অ্যাপারচার দিয়ে, আইএসও দিয়ে, গ্লোবালে আপনি লাইট চেঞ্জ করতে পারেন। তিনটা জিনিস বলছি, অ্যাম্বিয়েন্ট লাইট কন্ট্রোল করা যায় শাটার স্পিড দিয়ে, আপনি হচ্ছে অ্যাপারচার কন্ট্রোল করবে ফ্ল্যাশকে বা অন্য লাইটটাকে, আর হচ্ছে আইএসও গ্লোবালে আপনার লাইট কন্ট্রোল করবে। সো এই তিনটা চারটা জিনিস দিয়ে আপনি যদি করেন তাহলে আপনি কি করতে পারবেন, আপনার হচ্ছে আপনি তিনটা কন্ট্রোল করতে পারবেন। তো আমি যেটা করি প্রথমে সেটা আপনাদের এই মোবাইলে আপনারা অ্যান্ড্রয়েড যারা ইউজ করেন তাদের দেখবেন লাইট মিটার, আপনারা সার্চ দিলে পাবেন একটা অ্যাপস আছে লাইট মিটার, খুব ভালোভাবে মনে রাখবেন লাইট মিটার নামে একটা অ্যাপস আছে, অনেকগুলো অ্যাপস পাবেন, আমি একটা স্ক্রিনশট হয়তো দিব সামনে। ওই লাইট মিটার অ্যাপসটা আমি ওইটা হচ্ছে লাইট মিটারের সাথে টেস্ট করে দেখেছি, সুজন ভাইয়ের একটা লাইট মিটার রয়েছে, আমি সেটার সাথে আমার মোবাইলের যে লাইট মিটার সেটা টেস্ট করে দেখেছি, একদম অ্যাকুরেট, একদম অ্যাকুরেট, মানে 10% ডিফারেন্সও নাই, একদম অ্যাকুরেট। আমি যেটা করি সেটা হচ্ছে ওই লাইট মিটার দিয়ে আমাকে যদি কখনো লাইট পরিমাপ করতে হয় আমি করি সেটা হচ্ছে ওই লাইট মিটারটা যে লাইটটাতে ধরি তখন আমাকে সে বলে দেয় কতটুকু আইএসও রাখা দরকার, কতটুকু শাটার স্পিড রাখা দরকার, কতটুকু হচ্ছে অ্যাপারচার রাখা দরকার। আমি তারপর কি করি সেটা হচ্ছে টু স্টেপ আন্ডার করে যাচ্ছে, টু স্টেপ আন্ডার করলে তারপর আমি ফ্ল্যাশ অন করি। ভালোভাবে খেয়াল করেন ওই লাইট মিটার দিয়ে আপনাদের যাদের কষ্ট হবে তাদের জন্য বলে দিলাম, লাইট মিটারটা আপনি ডাউনলোড করবেন মোবাইলে, সেটা আপনি ব্রাইড এবং গ্রুমের কাছাকাছি নেবেন, যে ছবি তুলবেন তার কাছাকাছি নেবেন, ওই লাইট মিটারে আপনাকে বলে দিবে কতটুকু আইএসও, কতটুকু অ্যাপারচার, কতটুকু শাটার স্পিড আপনাকে রাখতে হবে, সেটা টু স্টেপ আপনি আন্ডার করে ছবি তুলবেন। টু স্টেপ আন্ডার করে ছবি তুললে অ্যাম্বিয়েন্ট লাইটটা কন্ট্রোল হয়ে যাবে, মানে আশেপাশের লাইটটা কন্ট্রোল হয়ে যাবে, আর যে ব্রাইড বা গ্রুম তাকে আপনি হচ্ছে আলাদা লাইট দিয়ে আপনি লাইটিং করবেন, আপনি লাইট কন্ট্রোল করবেন। আমার মনে হয় আমি জানি না এটা ভালোভাবে বুঝাতে পেরেছি কিনা, সামনে আমার কোনো ওয়ার্কশপে আমি এগুলো একদম ডিটেইলে কি করে দেখাই, সে মানে কিভাবে ছবি তুলে কিভাবে আসলে ওয়ার্কশপে জয়েন করলে তখন আরো ডিটেইলে বলতে পারবো। আচ্ছা সীমান্ত লিখেছে তিন তিন স্টেপ ডাউন বলতে কি বলেন দাদা, কি বললেন দাদা, ধরেন ক্যানন 1, 2, 3, না না আমি বলছি স্ক্রিনের একটা ব্রাইটনেস রয়েছে, স্ক্রিনের ব্রাইটনেসটাকে আমি তিন স্টেপ ডাউন করি, স্ক্রিনটা তিন স্টেপ ডাউন আন্ডার দেখায়, সেটা আমার আমি তখন দেখে বুঝতে পারি এটাই হচ্ছে আমার পারফেক্ট, সেটা আমি আমার মনিটরের সাথে ঠিক মতো করে নিয়েছি। আর এক্সপোজারের ক্ষেত্রে আমি টু স্টেপ আন্ডার করে তুলে তারপর এক্সট্রা লাইট ইউজ করি, এটা হচ্ছে আমার বেসিকলি নর্মালি আমি এভাবেই ছবি তুলি, যারা এটা কেউ চাইলে ফলো করতে পারেন। যাই হোক আমি আপনাদের আর হচ্ছে কিছুক্ষণ প্রশ্ন নিব, আপনারা কেউ প্রশ্ন করলে প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, ক্যামেরা লেন্স লাইট এগুলো নিয়ে আমি সেগুলো সেটার আনসার দিব। আশা করি আপনাদের আজকে আপনারা একটা আইডিয়া পেয়েছেন কোন ধরনের লেন্স ইউজ করা উচিত, কোন ধরনের ক্যামেরা ইউজ করা উচিত, বেসিক আপনি যদি একদম একদম শুরু করতে চান তাহলে কি ধরনের ক্যামেরা লেন্স আপনার কেনা উচিত, এবং ক্যামেরা লেন্স আসলে কেউ যদি আপনাকে বলে থাকে ক্যামেরা ক্যামেরা এবং লেন্স ডাজন্ট ম্যাটার তাহলে এটা আসলে ঠিক না, ক্যামেরা লেন্স অবশ্যই ম্যাটার। আপনি নর্মালি চিন্তা করে দেখেন একটা কম দামি মোবাইল এবং একটা বেশি দামি মোবাইল দুইটাতে কিন্তু ফোন আসে, বাট দুইটার অন্যান্য যেসব সার্ভিস রয়েছে সেগুলোর ক্ষেত্রে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। সো আপনি ওই ধরনের সার্ভিসগুলো চাচ্ছেন কিনা, আপনি একটা ক্যামেরাতে আইএসও ভালো, দামি ক্যামেরাগুলোতে আইএসও ভালো, দামি ক্যামেরাগুলোতে হচ্ছে আপনি সেকেন্ডে কয়টা ছবি তোলা যায়, দামি ক্যামেরাগুলো আপনি ইউজ করতে ইউজার ফ্রেন্ডলি, দামি ক্যামেরাগুলো বেশি দিন টিকবে, দামি ক্যামেরাগুলো হচ্ছে আপনার আপনার ডাইনামিক রেঞ্জ ভালো, কম দামি ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জ নাই, দামি ক্যামেরাগুলোতে নয়েস বেশি, নয়েসও ছবি তুলতে পারবেন, আইএসও বাড়িয়ে ছবি তুলতে, কম দামি ক্যামেরাতে তুলতে পারবেন না, এটা একটা বিশাল সমস্যা, এগুলো আপনি আশা করি বুঝতে পারবেন। যাই হোক আমি প্রশ্ন নিব আর কিছুক্ষণ, প্রশ্ন নেওয়ার পর হচ্ছে অফ করে দিব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা শ্রীমন্ত ঘোষ, স্ক্রিনে 1, 2, 3 আমি -3তে রাখি, -3 নট +3, আমি -3তে রাখি, তিন স্টেপ ডাউন বলতে আমি ব্রাইটনেসটাকে তিন স্টেপ ডাউন করি -3তে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, নাহলে আমরা এখানে কি করে দেবো। লাইট মিটার যেটা এটা কি, লাইট মিটার হচ্ছে একটা, লাইট মিটার হচ্ছে মোবাইলের একটা অ্যাপস, অ্যান্ড্রয়েডের একটা অ্যাপস, আপনি এটা প্লে এটা হচ্ছে কি বলতাম অ্যাপস স্টোরে আপনি যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন লাইট মিটার নাম।
লাইট মিটার আমি অ্যাকুরেট নামটা জানি না, একটা স্ক্রিনশট আমি হয়তো আপলোড করতে পারবো পরে, স্ক্রিনশট ওই অনেকগুলো লাইট মিটার রয়েছে, সবগুলো অ্যাকুরেট দেয় না, বাট আমি একটা খুঁজে বের করেছি যেটা আপনি কি অ্যাকুরেট হচ্ছে লাইট দেয় আর কি। আচ্ছা, আপনি ফ্ল্যাশে জেল ইউজ করেন কিনা? হ্যাঁ, আমি ফ্ল্যাশে জেল ইউজ করি। জেলটা কেন ইউজ করি আমি বলি, জেল বিভিন্ন কারণে ইউজ করা যায়, বিভিন্ন কালারফুল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য জেল ইউজ করা যায়, আবার আপনি হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইটের সাথে ম্যাচ করার জন্য জেল ইউজ করা যায়। আমি একটু বলি, ফ্ল্যাশ থেকে যে আলোটা বের হয় সেটা যদিও আপনারা সাদা দেখেন, সেটা আসলে ব্লু। সো আপনি আপনার ইভেন্টের এনভায়রনমেন্টের অ্যাম্বিয়েন্ট লাইট হচ্ছে আপনার ইয়েলো, আপনি ফ্ল্যাশ থেকে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে ব্লু। আমি যেটা করি, ফ্ল্যাশের সামনে একটা অরেঞ্জ জেল দেই বা ইয়েলো জেল দেয়, যেটার কারণে আমার ফ্ল্যাশ এবং অ্যাম্বিয়ার লাইট দুটো সমান হয়ে যায়। তারপর আমি যেটা করি, এবার কেলভিন দিয়ে আমি হচ্ছে আমার লাইট আমার হচ্ছে ইয়েলো কমায়, টেম্পারেচার কমায় বা বাড়ায়। সো এক্ষেত্রে আমি একদম আমি আমি যেটা জেল ইউজ করি সেটা হচ্ছে ম্যাগমোডের জেল। আমি আমার ম্যাগমোড সিস্টেম আছে তিন সেট, আমি তিন সেট আনিয়েছি। আমার বেশিরভাগ ছবি আমি ম্যাগমোড দিয়ে তোলা, এবং আমি একটা রোগ ইউজ করি যেটা এরকম হাত রয়েছে পাঁচটা, আমি রোগ ইউজ করি, ওই ওইটা ইউজ করি। সো ওই জেল থাকে আমার ক্ষেত্রে, ইউ অরেঞ্জ জেল অবশ্যই সবসময় থাকে, সিটিও কত হাফ বা সামথিং। আর মাঝে মধ্যে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য যদি মনে করি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি গ্রিন ব্লু পিঙ্ক পিঙ্কটা মেজেন্ডা বলতে হবে, এবং অরেঞ্জ এবং রেড এগুলো মাঝে মধ্যে ইউজ করি। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন, তবে ম্যাগমোড ইজ টু কস্টলি অ্যাকচুয়ালি, বাট খুব ভালো প্রোডাক্ট। বাই নাইটে শ্যুট এবং ভিডিও করার জন্য কোন ধরনের লেন্স কিনবো? নাইটে শ্যুট এবং ভিডিও করার জন্য আপনি কী ধরনের শ্যুট করবেন এটার উপর ডিপেন্ড করে কী ধরনের ভিডিও করবেন। যদি পোর্ট্রেট ছবি তুলেন তাহলে বললাম অবশ্যই 85 mm তুলবেন, আর যদি 85 mm বা 70-200 নিতে পারেন, আর যদি আপনি পোর্ট্রেট না তুলে ওভারঅল সব তুলতে চাচ্ছেন ভিডিও করার জন্য তাহলে 24-120 আর 35 mm বা 85 এগুলো নিতে পারেন। লিঙ্কন অধিকার, দাদা বিগিনার্স লেভেলে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুটোর জন্য কত মেন্স লেন্স? আমি তো বললাম 70-200 ইউজ করলে ভালো হবে, এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে। বাজেট যদি ভালো না হয় তাহলে কম দামি লেন্স ইউজ করবেন, বাট কম দামি লেন্স ইউজ করে আপনি বেশি দামি এফেক্ট পাবেন সেটা ভাবার কোনো কারণ নেই, সেটা ভাবাটা ভুল হবে। মানে যারাই হচ্ছে প্রফেশনাল তাদের আপনি দেখবেন, আমার ব্যাক আমার ব্যাক কেন আমার হচ্ছে আমার আপনি যদি কি দেখেন, আমি যদি একটু কি করি এটা দেখেন, আমার এনে সব লেন্স সব হচ্ছে লেন্স এবং ক্যামেরা বডি। সো যারাই মনে করছেন হচ্ছে আপনি আপনি ক্যামেরা একটা লেন্স দিয়ে কাজ ছেড়ে ফেলবো বা একটা বডি দিয়ে কাজ শেষ করে ফেলবো, এটা আসলে সম্ভব না। আপনাকে যেটা করতে হবে, আস্তে আস্তে একটা থেকে আরেকটা কিনতে হবে। তবে শুরুতে যেহেতু আপনাকে পোর্ট্রেট তুলতে হবে, আপনাকে আপনাকে গ্রুপও তুলতে হবে, সেক্ষেত্রে আপনি একটা 24-120 বা 70-200 24-70 কিনতে পারেন, এবং আপনি একটা হচ্ছে কি নিতে পারেন, আপনি একটা হচ্ছে 85 mm নিতে পারেন, কম দামি 85 mm নেবেন, 1.4 sigma কিনতে হবে এমন তো কোনো কথা নাই। আচ্ছা, সুভত্তম গঙ্গোপাধ্যায় লিখেছেন ম্যাগমোডের গ্রিড আর স্পেয়ারটাও বেশ ভালো। হ্যাঁ, ম্যাগমোডের গ্রিডটা আমার কাছে বেশ ভালো লাগে, আমি ম্যাগমোডের গ্রিডটা ইউজ করি। বিশেষ করে আমি যদি স্পটে একদম লাইট দিতে চাই এবং লাইটটা সফট হয়, আমার কাছে মনে হয় ম্যাগমোড আসলেই খুব ভালো। এবং জেলের ক্ষেত্রে যেটা করতে হয়, জেল লেগে যায়, এক্ষেত্রে ম্যাগমোডের এইসব প্রবলেম নাই, এবং এটা যেহেতু একটা ম্যাগনেট রয়েছে সো খুব দ্রুত অ্যাটাচ করা যায়, বাদ দেওয়া যায়, আমার কাছে খুব সুবিধা মনে হয়। যারাই পারেন তাহলে ম্যাগমোড ইউজ করে দেখেন, তারা আমার মনে হয় ভালো হবে। ম্যাগমোড একটা গ্রুপও আছে ফেসবুকে, ওদের ওখানে জয়েন করলে বা ম্যাগমোড নিয়ে একটু সার্চ দিলেই আপনারা পাবেন। আমি অক্টা ইউজ করি, বিউটিডিস ইউজ করি, এবং হচ্ছে রোগ ইউজ করি, এবং আমি সব ক্ষেত্রে জেল ইউজ করি, এবং ম্যাগমোডের যে ম্যাগ স্পেয়ার এবং হচ্ছে ম্যাগ গ্রিড আমি বেশিরভাগ ক্ষেত্রে গ্রিড ইউজ করি। গ্রিডটা আমার খুব পছন্দের জিনিস এবং বেশ ভালো লাগে আমার কাছে ইউজ করতে। ওয়াইনের ফ্ল্যাশের সাথে ইউজ করি, ওয়াইনের ফ্ল্যাশের সাথেও ম্যাকমোড গ্রিডগুলো ইউজ করা যায়। আপনার আপনাদের একটু বুদ্ধি দেয় সেটা হচ্ছে চাইনিজও ম্যাকমোডের কোয়ালিটির কি পাওয়া যায়, আপনারা চাইলে চাইনিজও কিনতে পারেন, ঠিক আছে, এটা এটা ডিপেন্ড করে। আর একটা গ্যারিফংয়ের সফট বক্স রয়েছে, গ্যারিফং আমি আগে গ্যারিফংয়ের সফট বক্সটা ইউজ করতাম, বাট গ্যারিফংয়ের সফট বক্সটা আমার কাছে ম্যাকমোড ইউজ করার পর থেকে ভালো মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে ম্যাকমোডেরগুলো অনেক বেশি সফট লাইট দেয়, যেটা গ্যারিফংয়ের চেয়ে আমার কাছে ভালো মনে হয়েছে। যাই হোক, আর কোনো প্রশ্ন কি কারো আছে? আমরা কতক্ষণ ধরে চ্যাট কর লাইভে আছি কেউ যদি একটু লিখে বলেন। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, অথবা হচ্ছে আমরা কতক্ষণ আসলে লাইভে আছি আমি জানি না, আমাদের আজকে 1 ঘন্টা লাইভে থাকার কথা, 1 ঘন্টা বেশি হয়েছে কিনা সেটা জানি না।
সাইফ আলী খান বলেছেন, জেনারেলি বিগিনিং টাইমে কোন মডেল ডিএসএলআর এবং কত এমএম লেন্স ইউজ করবো? ভাই আমি এতক্ষণ এই বিষয় নিয়ে বলেছি, কোন ধরনের লেন্স আপনি কোন ধরনের ডিএসএলআর ইউজ করবেন। আপনি এই ভিডিওটা অন থাকবে, আমি এটা সেভ করে দিব, আমার প্রোফাইলে ঢুকে আবার ভিডিওটা পুরোটা শুনবেন, তাহলে আশা করি আপনি বলতে পারবেন। আবার মানে পুরো জিনিসটা আমাকে মানে রিপিট করতে হবে, রিপিট করতে চাচ্ছি না আর কি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আছে কারো কোনো কোয়েশ্চেন? 1 ঘন্টা 8 মিনিট। অনেক সময় প্রভাকর দা কেমন আছেন? ভালো, আমি আপনার কাজ দেখি ভাই, আমার খুব ভালো লাগে, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনার কাজ আমার ভালো লাগে, অনেক কিছু শেখা যায়। আমি আসলে সবার কাজই ফলো করি, বাংলাদেশের যারা ফটোগ্রাফার, বাংলাদেশে ফটোগ্রাফাররা অনেক ভালো ভালো কাজ করছে এবং বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে একজন আরেকজনকে কোয়ালিটির দিক থেকে। আমার কাছে মনে হয় বাংলাদেশের, আমার কাছে, আমি পার্সোনালি যেটা বিলিভ করি সেটা হচ্ছে, আমি বাইরের দেশে গিয়ে কাজ করে এসেছি ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে আমি যা যা ওখানে দেখেছি, আমি ওনাদের অবশ্যই ভালো ফটোগ্রাফার আছে, বাংলাদেশে আসলে ভালো মানের ফটোগ্রাফার প্রচুর। সো আমরা একসময় হয়তো আমরা বাংলাদেশের, আমরা অন্যদের চেয়ে অনেক কম রেট নেই, বাংলাদেশে প্রচুর কম টাকা নেওয়া হয়, আমরা আশা করি একসময় এক্সপোর্ট করতে পারবো ফটোগ্রাফার। বা দাদা আপনার ওয়ার্কশপগুলি কি এখনও চালু আছে? হ্যাঁ, আমার ওয়ার্কশপ, ইফতেকার ইফতি বলেছেন, আমার ওয়ার্কশপ চালু আছে, আমার ওয়ার্কশপে যে কোনো সময় জয়েন করা যাবে, অফিসে এসে জয়েন করবে, অফিসে যোগাযোগ করবেন। তারপর ম্যাকমট হ্যাজ মেড কন্ট্রোলিং লাইট ভেরি ইজি, খুব ভালো জিনিস। হ্যাঁ, ম্যাকমট খুব ভালো জিনিস আমার। দাদা ওয়ার্কশপ কখন স্টার্ট করবেন? সামনে ওয়ার্কশপ হবে, আমি আসলে এখনও জানি না ফিক্স ডেট, বাট যারা ওয়ান অন ওয়ানে জয়েন করতে চান তারা যে কোনো সময় জয়েন করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওয়ান অন ওয়ান আমরা হচ্ছে, এটা তো ফ্রাইডে এবং স্যাটারডে ক্লাস হয় 5টা থেকে 7টা পর্যন্ত, যা ওয়ার্কিং ডে ছাড়া অফ ডেগুলোতে ক্লাস হয়, এখানে আমরা সবগুলোই কভার করি। পার্সোনালি আমার থেকে, আমার সাথে কাজ করে শিখতে পারবেন, আমি কীভাবে কাজ করছি সেগুলো দেখতে পারবেন, আমার অফিসে যেসব শ্যুট হয় সেগুলোতে সেগুলো নিজে দেখতে পারবেন, আমার সাথে বিয়েতে গিয়ে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন কী ধরনের কাজ করি আমি, কোথায় লাইট সেট আপ করি, কীভাবে লাইট সেট আপ করি, কীভাবে এডিট করি। সো সেটা আশা করি আপনার ভালো লাগবে। স্যার ভেরি ফানি সিকোয়েন্স করার জন্য কি মাইক্রোফোন, ভেরি ফানি সিকোয়েন্স করার জন্য কি ইউজ করবো? অল্প মাইক্রোফোন হচ্ছে, আমি জানি না, আমি মাইক্রোফোন সম্পর্কে আমার আইডিয়া নেই আসলে। দাদা দাদা ফোন দিব, আশা করি দেখা হবে ঢাকায়, আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে আমার। সীমান্ত ঘোষ, আমি মাত্র নয়েস ওয়ারটা ইউজ করলাম, ভালো জিনিস, এটা দেখে পোর্ট্রেচারের মধ্যে কাজ করে স্ক্রিন সফট করছে। হ্যাঁ, এটা নয়েস ওয়ারটা খুব ভালো জিনিস, ইউজ করতে পারবেন। দাদা আমার শুভন দে বলেছে, দাদা আমার সার্টিফিকেটটা কি আছে? আপনার সার্টিফিকেট এসে নিয়ে যান, সার্টিফিকেট অবশ্যই থাকবে, যাদের যাদের করেছে তাদের সার্টিফিকেট আছে। প্রভাকর দা লিখেছে, ডিনারের ইনভাইট রইল। হ্যাঁ দাদা, আপনার স্টুডিও, নতুন স্টুডিও, অবশ্যই থ্যাংক ইউ ডিনারের ইনভাইট করার জন্য, নিশ্চয়ই একদিন হবে। আমারও ঢাকায় একটা অফিস আছে গ্রিন রোডে, তো নিশ্চয়ই হবে, আমি ঢাকা রেগুলার যাওয়া আশা করি, নিশ্চয়ই একদিন হবে। হিমা থামিদ বলেছে, দাদা থার্ড পার্টি লেন্স হিসেবে ট্যামরন 72-200 2.8 নাকি সিগমা? সিগমা এবং ট্যামরন আমার কোনোটাই ভালো লাগেনি, কোনোটারই ফোকাস খুব ভালো না, এবং ফোকাস করতে গিয়ে ক্যাঁ ক্যাঁ ঘুরে, শুধু অন্ধকারে, অন্ধকারের মধ্যে মানে ফোকাসই করা যায় না। সো থার্ড পার্টি লেন্সের মধ্যে 70-200 যদি আপনি কিনতে চান, তবে ট্যামরনের বর্তমান, আগের যেটা 70-200 ছিল ভিসি, ওইটা বাদ দিয়ে নতুন কিছু লেন্স বের করেছে, তাদের সিরিজটার নাম আমি জানি না, আমি একটা দেখেছি, ওগুলো নিতে পারেন, দাম অনেক বেশি, অলমোস্ট 1 লাখ 1 লাখ 20 বা 1 লাখ এই টাইপের দাম হয়তো, আপনি ওগুলো নিতে পারেন, ওগুলো বেশ ভালো কাজ দিবে। আমার মনে হয় ওই ধরনের লেন্সগুলো ট্রাই করতে পারেন, মানে একদম হচ্ছে যেসব থার্ড পার্টি লেন্স ট্যামরনের, এগুলো ফোকাস খুব খারাপ, খুব খারাপ আসলে। আমার কাছে ছিল একটা ট্যামরনের 7200, আমি পরে আমার যিনি টিম মেম্বার ওনাকে দিয়ে, ওনার কাছে সেল করে দিয়েছি। আমার কাছে নিকনের যে শার্পনেস এবং ফোকাস করার ক্ষমতা, এটা অন্য কেউ দিতে পারবে না, এটা অসম্ভব ভালো শার্পনেস এবং ফোকাস করার ক্ষমতা, সেটা নিকনের অরিজিনাল লেন্স ইউজ করলে বুঝে যায় আসলে, আদারওয়াইজ বুঝে যায় না। যাই হোক, আমি আজকে এখানে রাখি, নেক্সট লাইভে আমাদের দেখা হচ্ছে, আমি যদি ইন্ডিয়া না যাই, ইন্ডিয়া চলে যাই তাহলে পরে পরে হবে, আর যদি লেন্স, আমি যদি ইন্ডিয়া যাই তাহলে হচ্ছে আশা করি ইন্ডিয়া থেকে এসে লাইভে আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন আশা করি।
সামনের সামনের লাইভ আমরা কি বলবো সেটা আমরা আগে থেকে বলে দিব। আশা করি ইন্টারেস্টিং কোনো টপিক থাকবে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেটা দিতে পারেন, আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা বলতে পারেন, সেটা নিয়ে আমরা বলবো। আর আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সঞ্জয় শুভ্র নামে, সেখানে প্রচুর পরিমাণ টিউটোরিয়াল আপলোড করা আছে, কীভাবে স্ক্রিন সফট করবেন, কীভাবে লাইট রুম ইউজ করবেন, লাইট রুমের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সব কিছু ওখানে ফ্রিতে দেওয়া আছে বাংলাতে, আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, টিউটোরিয়ালগুলো দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সবাই ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা, হয়তো ঈদের আগে লাইভ আসা হবে না, সবাই আশা করি গুরু নিয়ে ব্যস্ত থাকবেন, সবাই যারা বাড়ি যাচ্ছেন তারা ভালোভাবে বাড়ি যাবেন, সব ভালোভাবে ফিরে আসবেন, সবাই ফ্যামিলির সাথে ভালো কাটাবেন। আমাদের দেশের অবস্থা আমি বলবো আমরা একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে বাস করছি দেশে, আমাদের রাস্তাঘাটের অবস্থা দেখলে বুঝে আশা করি এগুলো ভালো হয়ে যাবে, আমাদের দেশ ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাইকে, সবাই দোয়া করবেন, পরস্পর পরস্পরের দোয়া কাজে লাগবে আশা করি। ধন্যবাদ সবাইকে।